ইউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা। যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ। যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। ইউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপে, ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ক্লাস নাইনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রাশি বিজ্ঞানের সমস্ত রকম প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর বাইরে না তোমাদের পরীক্ষায় কিছু আসবে আর না আলাদা করে কিছু পড়ার দরকার পড়বে তাই মানে বইয়ের আর কোনো মানে নেই আর দরকার নেই কোনো সহায়িকার টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে আমি আশা করছি তোমরা এর মধ্যে নিশ্চয়ই অধ্যায়টা স্কুলে বা বাড়িতে গৃহ শিক্ষকের কাছে পড়ে যদি না পড়া হয়ে থাকে তবে টিউটোপিয়া থেকে এই দেখে নিতে পারো কারণ টিউটোপিয়াতে খুব সহজ এবং সুন্দরভাবে এই অধ্যায়ের সমস্ত টপিক বোঝানো হয়েছে যেটা একবার দেখে নিলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আগে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপর ভিডিওটা দেখবে কিন্তু আমি ধরেই নিচ্ছি তাহলে অধ্যায়টা তোমাদের পড়া তাহলে এবার দেখো যে এই অধ্যায়টা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা দেখো এটা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি যেটা এক নম্বরের আসে মানে অথবা পূরণ যেটার মধ্যে থাকে এটাও এক নম্বরের আসে আর এস কিউ মানে যেটা দু নম্বর আর এলএ কিউ মানে দু এর যেটা বেশি তোমাদের সুবিধার জন্য ভিডিওতে প্রশ্নের ধরন অনুযায়ী কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে তোমরা ভিডিও নিচে টাইম লাইনে সেই পর্বভাগটা দেখে নিতে পারো যদি একবার দেখে নাও তাহলে এই ভিডিওর কোথায় এমসিকিউ কোথায় এলে কিউ কোথায় এসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা তোমাদের সহজে বুঝে নিতে সুবিধা হবে তাহলে চলো আমরা দেখে নিই যে এই অধ্যায় থেকে কি এমসিকিউ আসতে পারে ঠিক আছে তাহলে চলো দেখে নিই প্রথম প্রশ্নটা কি আছে চলো তাহলে এর প্রথম প্রশ্নটা দেখে নিই আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা আছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে আচ্ছা প্রথমটা আছে দণ্ডলেখ কাঁচা তত্ত্ব ক্রমযৌগিক পরিসংখ্যা আর পরিসংখ্যা বিভাজন আমরা কি জানি দণ্ডলেখ তথ্যের প্রশ্নটা দেখে দেখো টু আছে ইলেভেন এইট নাইনটিন টেন থার্টি টোয়েন্টি থার্টি টু তথ্যের প্রসার আচ্ছা তত্ত্বের প্রসার বলতে বোঝায় যেটা নিম্নমান আর যেটা উচ্চ মান থাকে সেই দুটোর বিয়োগ ফল ঠিক আছে তো এখানে সব থেকে নিম্ন মান মানে কত আছে ছোট মান সব থেকে সিক্স আর সব থেকে বড় যে মানটা আছে সেটা দেখো আছে থার্টি টু তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত বলো টোয়েন্টি সিক্স তাহলে অতএব তথ্যের প্রসারটা কত টোয়েন্টি সিক্স ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে বলছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য কত আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য বলতে আমরা এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটাকেই বুঝি কিন্তু এখানে দেখো এক থেকে পাঁচ কিন্তু পাঁচ থেকে দশ নেই এটা ছয় থেকে দশ আছে মানে এই শ্রেণী যে দৈর্ঘ্য এদের মধ্যে ব্যবধান কত এই পাঁচ আর ছয়ের মধ্যে ব্যবধানটা এক তো ব্যবধান যখন আমরা এক পাবো তখন কি করব আমরা যে নিম্ন নিম্নসীমাটা আছে সেই নিম্ন সীমাটা মাইনাস এই যেটা পেলাম সেটা বাই টু আর যেটা হচ্ছে উচ্চ উচ্চসীমা সেটা প্লাস এই যেটা পেলাম এটা বাই টু মানে যে ব্যবধানটা পাবো সেটাকে হাফ করে একবার নিম্ন সীমা থেকে বিয়োগ করবো আর একবার উচ্চ সীমা থেকে যোগ করবো তাহলে দেখো কত হচ্ছে এটা ওয়ান মাইনাস এটা কি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে কি জিরো পয়েন্ট ফাইভ হবে আর এটা ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এদের দুটোর বিয়োগ ফল কত দেখো ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু ফাইভ তার মানে আনসার হয়ে গেল আমার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি বলছে একটি পরিসংঘ বিভাজন শ্রেণীর শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে যে সেটি হলো দেখো মধ্যবিন্দু যেটা কুড়ি সেটি কত হবে দেখো আমরা এই মধ্যবিন্দুগুলোর মধ্যে ব্যবধান কত পাচ্ছি তো পার্থক্য পাঁচ পাঁচ করে পাচ্ছি না এবার দেখো মধ্যবিন্দু বলতে আমরা কি বুঝি এই দুটো প্লাস যোগ করে বাই টু করবো মধ্যবিন্দু আমরা যেভাবে পাই তো দেখো এই দুটো যদি আমরা যোগ করি কত হচ্ছে থার্টি বাই টু সমান সমান ফিফটিন দেখো এই দুটো যোগ করে হচ্ছে ফর্টি বাই টু সমান সমান টোয়েন্টি এই দুটো যোগ করে হচ্ছে দেখো ফর্টি বাই টু সমান সমান টোয়েন্টি ফর্টি বাই টু সমান সমান দেখো টোয়েন্টি এবার দেখো আমরা তিনটেতেই টোয়েন্টি পেলাম তাহলে আমরা এটা তো না পনেরো পাচ্ছি কিন্তু এই তিনটাতেই টোয়েন্টি তাহলে বুঝবো আমরা কোনটা হবে বলো তো দেখো যে দুটোর মধ্যে ব্যবধান এটা আমরা কি পাঁচ করে পেয়েছিলাম না যেটার মধ্যে ব্যবধান পাঁচ সেটাই দেখো এই দুটো বিয়োগ করলে আমরা পাঁচ পাবো কিন্তু এই দুটো বিয়োগ করলে পাঁচ পাবো না এটাও পাবো না তার মানে অপশান বি এটা হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু টেন এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য সিক্স শ্রেণীর নিম্নসীমা কত তাহলে আমরা কি করব যে ধরি শ্রেণীর নিম্নসীমা সমান সমান এক্স তাহলে ধরি নিম্নসীমা সমান সমান এক্স এবার আমরা কি জানি মধ্যবিন্দুতে দেওয়া আছে মধ্যবিন্দু বলতে নিম্নসীমা যোগ উচ্চসীমা বাই দুই তাই তো তাহলে নিম্নসীমা যদি এক্স হয় তাহলে এদের ব্যবধান দেখো দৈর্ঘ্যটা ছয় বলে দিয়েছে মানে নিম্ন নিম্নসীমার ঊর্ধ্বসীমার মধ্যে পার্থক্যটা হচ্ছে তাহলে তাহলে একটা একটা যদি হয় কত হবে ছয় অবশ্যই হয়ে যাবে সিক্স তাই না তাহলে দেখো আমি নিম্ন সীমাটা পেলাম উচ্চসীমা পেলাম তাহলে মধ্যবিন্দু বের করতে পারবো মধ্যবিন্দু সমান সমান কত বলো মধ্যবিন্দু হচ্ছে এই নিম্নসীমা যোগ উচ্চ সীমা বাই টু আর দেখো আমাদের মধ্যবিন্দুটা কত টেন বলে দিয়েছে তাহলে এখানে টেন টেন সমান সমান দেখো কত হচ্ছে টু এক্স প্লাস সিক্স বাই টু আচ্ছা এখান দিয়ে যদি আমি টু কমন নিই তাহলে কী হবে দেখো টেন থাকবে আর টু টু নিচে কেটে যাবে মানে এক্স প্লাস থ্রি হয়ে যাবে তাহলে দে আর ফোর এক্স সমান সমান কত টেন মাইনাস থ্রি সমান সমান সেভেন তাহলে আমরা কত পেলাম যে নিম্ন সীমা মানে এক্স যেটা আমরা দেখো এক্স ধরেছিলাম এক্স এর মানটা কত পেয়েছি সেভেন তাহলে অবশ্যই হয়ে যাবে আমার অপশান বি ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে বলছে একটি আয়ত লেখুর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে বলছে একটি আয়ত লেখ আচ্ছা আয়ত লেখু মানে কি এরকম এই রকম বোঝায় না এরকম 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 এই রকম বোঝায় এবার দেখো এই দিকে কিন্তু আমরা সবসময় পরিসংখ্যাগুলো লিখি ঠিক আছে পরিসংখ্যা এই দিকে যায় আর এই নিচেটা আমরা কি করি শ্রেণী সীমানা ঠিক আছে শ্রেণী সীমা তাহলে বলো বলছে একটি আয়তক্ষেত্রের একটি আয়ত লেখ প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই যে ক্ষেত্রফল গুলো এই ভেতরে যে ক্ষেত্রফল গুলো সমানুপাতি হবে কিসের সঙ্গে অবশ্যই ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে মানে এই যে পরিসংখ্যা বাড়লে দেখো এ ক্ষেত্রফলও বাড়ছে পরিসংখ্যা বা যখন কমে যাবে দেখো ক্ষেত্রফলটা কমে যাচ্ছে তাই জন্য এটা শ্রেণীর পরিসংখ্যার সাথে আ সমানুপাতিক হবে ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে বলছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং দেখো আমরা বহুভুজ যখন অঙ্কন করি দেখবে এরকম এরকম পয়েন্ট থাকবে আমরা এইভাবে করব আর যখন পরিসংখ্যা করছি সরি আয়ত লেখ করছি আয়ত লেখ কিন্তু রকম হচ্ছে ঠিক আছে মানে শ্রেণী সীমানা থাকছে কিন্তু দেখো এখানে কোনো সীমানা থাকছে না তার মানে কি এখানে আমাদের আমাদের সাথে অবশ্যই মধ্যবিন্দুর দ্বারা আমাদের বহুভুজটা অঙ্কন করতে হবে ঠিক আছে পরিসংখ্যার সঙ্গে কি মধ্যবিন্দু মানে এটা তো পরিসংখ্যা থাকছে আয়ত লেখোতেও যেমন এটা পরিসংখ্যা থাকছে বহুভুজের সময় ওটা পরিসংখ্যাই থাকবে কিন্তু যখন আমরা এই নিচের পয়েন্টটা নেব নিচের বিন্দুগুলো যখন আমরা দেখবো বা মানটা নেব এটা হবে শ্রেণী না কিন্তু এটার ক্ষেত্রে দেখো শ্রেণী সীমানা থাকবে না এটা একটা নির্দিষ্ট বিন্দু তো সেগুলো হচ্ছে মধ্যমা ঠিক আছে চলো পরের প্রশ্নটা বলছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমা নেওয়া হয় এক্ষুনি আমি তোমাদের দেখালাম কি আয়তলেখ আছে আছে রকম এরকম করছি তাই তো এরকম ভাবে যাচ্ছে আর এই দিকটা কি পরিসংখ্যা এবার বলছে শ্রেণী সীমানা আমি একটু আগেই বললাম কি শ্রেণী সীমানা এইভাবে নেওয়া হয় মানে এই এক বরাবর তাহলে কি হবে অবশ্যই দেখো এক সক্ষ বরাবর ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি বলছে আয়ত অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় এক্ষুনি করলাম যে আয়ত লেখ অঙ্কনের ক্ষেত্রে প্রত্যেকটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় এই ভূমিটা কি এটা যদি শ্রেণী সীমা দ্বারা আমরা করি শ্রেণী সীমা দ্বারা আমরা করছি তাহলে শ্রেণী দৈর্ঘ্যটাই হচ্ছে ওর ভূমি মানে এইটুকু মানে শ্রেণীর যে দৈর্ঘ্যটা এদের মধ্যে যে ব্যবধানটা সেটাই হচ্ছে ভূমি তাহলে হবে এটা শ্রেণী দৈর্ঘ্য ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি একটি আয়তলেখ বিন্যস্ত তত্ত্বের লৌখিক প্রকাশ প্রকাশ করা হয় শ্রেণীর সীমানা এবং পরিসং সংখ্যা নেওয়া হয় আচ্ছা রৈখিক প্রকাশ যখন যথাক্রমে আমরা করছি তখন কি করছি আমরা দেখো আমরা পরিসংখ্যা কোন দিকে নিচ্ছি এই দিকে আর শ্রেণী সীমানা নিচ্ছি এইদিকে তার মানে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ তাহলে এই এক্স অক্ষটাকে আমরা কি বলি অনুভূমিক অক্ষ আর ওয়াই অক্ষটা যেটা এটা এটাকে আমরা কি বলি উলম্ব অক্ষ তাহলে শ্রেণী সীমানাটা কি দেখো অনুভূমিক অক্ষটা নিচ্ছি কেবলমাত্র এই পরিসংখ্যাটা নিচ্ছে কি উলম্ব অক্ষ বরাবর তাহলে এটা কি হবে অনুভূমিক এবং উলম্ব অক্ষ বরাবর ঠিক আছে উলম্ব এবং অনুভূমি কেন হবে না কারণ আগে আমাকে শ্রেণী সীমানা চেয়েছে তারপর পরিসংখ্যা চেয়েছে তো শ্রেণী সীমানাটা আমরা অবশ্যই আগে অনুভূমিক নিই তাই জন্য এটা আগে হলো পরের প্রশ্নটা দেখো বলছে শ্রেণী ওয়ান থেকে টেন ইলেভেন থেকে এইভাবে আছে পরিসংখ্যা বিভাজন তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত আচ্ছা তৃতীয় শ্রেণী মানে এটা পরিসংখ্যা ঘনত্ব বলতে আমরা বুঝি দেখো সংখ্যা ঘনত্ব বলতে বুঝি মোট পরিসংখ্যা তাহলে পরিসংখ্যা অনত মানে বুঝছে যে মোট পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য এবার এখানে শ্রেণী দৈর্ঘ্য তো মোট পরিসংখ্যা তো পেয়ে গেছি শ্রেণী দৈর্ঘ্য আমরা কত পাবো দেখো দেখো এর মধ্যে ওয়ান থেকে টেন

টোয়েন্টি এবার তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত হচ্ছে টোয়েন্টি ঠিক আছে হুম থার্টি পয়েন্ট সরি এটা হচ্ছে টেন ঠিক আছে তাহলে আমরা কি পেলাম পরিসংখ্যাটা আমরা এইট এইটিন দেখছি আর আমরা শ্রেণী দৈর্ঘ্যটা কত পেয়েছি মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত আছে টেন তাহলে অবশ্যই হয়ে যাবে ওয়ান পয়েন্ট এইট তাহলে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হচ্ছে ওয়ান পয়েন্ট ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি বলছি থার্টি থেকে থার্টি নাইন থেকে ফর্টি নাইন এইভাবে যাচ্ছে শ্রেণীর অন্তরগুলির পঞ্চম শ্রেণীর ঊর্ধ্বসীমানা কত হবে আচ্ছা এটা প্রথম এটা দ্বিতীয় তাহলে তৃতীয়টা কত হতে পারে বলো ফিফটি থেকে ফিফটি তৃতীয়টা কত হতে পারে সিক্সটি থেকে সিক্সটি নাইন চতুর্থ কত হতে পারে সেভেন্টি থেকে সেভেন্টি নাইন এবার দেখো ঊর্ধ্ব সীমানা তো এটা কিন্তু এটা কি হবে কারণ দেখো এটা উনসত্তরে গিয়ে মানে উনসত্তর হচ্ছে কিন্তু এখানে আবার সত্তর থেকে শুরু মানে এদের ব্যবধানও কত এক করে আছে তো তাহলে এক করে থাকলে কি হবে উচ্চ সীমানা যেটার সঙ্গে সেটা হচ্ছে সেটার সঙ্গে আমরা কি যোগ করব সেভেন্টি নাইন প্লাস ওয়ান বাই টু মানে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আনসারটা কি অবশ্যই বি ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিম্ন সীমা নিম্ন সীমানা এ এবং মধ্যমা এম হলে সীমানা কত আচ্ছা নিম্ন সীমানা কত বলছে এ আর মধ্যমা মধ্যমানটা বলছে এম তাহলে সীমানা আচ্ছা আমরা কি ধরবো যে ধরি ঊর্ধ্ব বের করতে বলেছে আমরা কিছু একটা ধরবো তো আমরা ধরো ধরছি এখানে যেহেতু এ এম আছে আমরা বি ধরছি যে কোনো একটা আমি যা কিছু ধরতে পারি তো বি ধরেছি তাহলে আমরা কি জানি যে মধ্যমান সমান সমান নিম্ন সীমা প্লাস উচ্চসীমা বাই টু তাই না তাহলে এখানে উচ্চ সীমা মানে হচ্ছে বি তাহলে বি সমান সমান কত আমাকে বের করতে হবে তাহলে এখানে এ প্লাস বি সমান সমান কি হচ্ছে টু এম তাহলে অবশ্যই বি ইকুয়ালস টু টু এম মাইনাস এ ঠিক আছে মানে পেরেছ বুঝতে অপশানের প্রশ্ন পরিসংখ্যা ঘনত্ব হলো আচ্ছা একটু আগেই আমরা বের করেছি দেখো পরিসংখ্যা ঘনত্ব বলেছি না কি মোট পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য তাই না তাহলে দেখো সেই ফর্মুলাটাই এখানে জিজ্ঞেস করেছে যে মোট পরিসংখ্যা বাই কি হবে শ্রেণীর দৈর্ঘ্য ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি বলছে বারো পনেরো পাঁচ কুড়ি আঠাশ আটত্রিশ বিয়াল্লিশ দুই ছাপ্পান্ন ষোলো তত্ত্বের প্রসার সেই দেখো প্রথমের দিকে যে অঙ্কটা করেছিলাম যে প্রসার বলতে কি বুঝবো আমরা নিম্ন যে মানটা সেটা নেব কত নিম্নমানটা কি টু না টু আর উচ্চমান যেটা সেটা কত আছে দেখো এখানে আছে ফিফটি তাহলে এদের মধ্যে যে ভিয়োগ ফল্ক ডিফারেন্সটা সেটাই হচ্ছে এদের প্রসার তাহলে কত হচ্ছে দেখো ফিফটি ফোর মানে এটাই হচ্ছে এই তত্ত্বের প্রসার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে বলছে নিম্নের কোনটি একটি গুণ নির্দেশ করে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা দিনের তাপমাত্রা জিনিসপত্রের দামার বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীর প্রাপ্ত গ্রেড অবশ্যই এটা হয়ে যাবে কারণ এটাই গুণ নির্দেশ করে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে বলছে কোন শ্রেণীর পরিসংখ্যা পাঁচ আর মোট পরিসংখ্যা ষাট হলে আপেক্ষিক পরিসংখ্যা কত হবে আচ্ছা একটু আগে আমরা কি পড়েছিলাম যে পরিসংখ্যা সরি পরিসংখ্যা ঘনত্ব বের করেছিলাম তাই না কি হয়েছিল শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য হম মানে মোট সরি এটা শ্রেণী পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য তাহলে এটা দেখো এবার পরিসংখ্যা ঘনত্ব আমরা জেনে গেছি ফর্মুলাটা এখানে কিন্তু জিজ্ঞেস করেছে যে আপেক্ষিক পরিসংখ্যা এই আপে আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা হচ্ছে মোট পরিসংখ্যা সরি শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ঠিক আছে মোট পরিসংখ্যা আচ্ছা আগেরটা আমি একবার বলে দিচ্ছি এটা যেটা আমি মোট পরিসংখ্যা বলেছিলাম এই জায়গাটায় ঠিক করে নিলাম এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব সময় শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য এটা মোট পরিসংখ্যা নয় ঠিক আছে এবার তাহলে দেখো এটা তাহলে কি হবে শ্রেণী পরিসংখ্যা আমাদের কত দিয়েছে ফাইভ আর মোট পরিসংখ্যা কত পেলাম আছে তাহলে কি দেখো ওয়ান বাই টুয়েলভ হয়ে গেল তার মানে অপশান বিটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি বলছে ওয়ান থেকে টেন ইলেভেন থেকে টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান থেকে থার্টি শ্রেণীর দৈর্ঘ্য কত এটা আগেই করেছি এটা কি হবে দেখো এই দুটোর মধ্যে ব্যবধান এক করে আছে না তার মানে কি করব আমরা এই প্রথমটার সঙ্গে মাইনাস করব আর উচ্চ যে সীমাটা আছে সেটার সাথে প্লাস করব কত ওয়ান বাই টু মানে এটা হবে জিরো পয়েন্ট ফাইভ আর এটা হয়ে যাচ্ছে আমার টেন পয়েন্ট ফাইভ মানে আমার আনসারটা কত হচ্ছে আনসারটা হচ্ছে এই দুটো মাইনাস করলে মানে টেন পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু নাইন তাহলে অপশান বিটা আমার কারেক্ট আনসার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই বলছে ফিফটিন থেকে থার্টি থার্টি থেকে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ থেকে সিক্সটি শ্রেণির দৈর্ঘ্য কত হবে আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু এদের কোনো ব্যবধান নেই আগেরগুলো কী ছিল ধরো নয় ছিল তারপর দশ থেকে শুরু হচ্ছিল দশ ছিল এগারো থেকে শুরু হচ্ছিল কিন্তু এটাতে কি হচ্ছে দেখো তিরিশে শেষ হয়েছে আবার তিরিশ থেকে কিন্তু শুরু হচ্ছে এখানে পঁয়তাল্লিশ শেষ হয়েছে পঁয়তাল্লিশ থেকে আবার শুরু হলো মানে এদের কোনো শ্রেণীর মধ্যে যে ব্যবধান সেটা নেই মানে জিরো তাই জন্য কি করব এদের মধ্যেই যে পার্থক্যটা সেটাই হচ্ছে আমার শ্রেণীর দৈর্ঘ্য মানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি কি আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হলে কোন শ্রেণীর মধ্যবিন্দু ফর্টি আচ্ছা এর মধ্যে দেখো এগুলোর মধ্যে কত ব্যবধান পাঁচ করে হচ্ছে না আচ্ছা প্রথমে একটু চেক করে নাও তো যে এদের মধ্যে যদি কোনো একটার ব্যবধান পাঁচ হয় তাহলে সেটাই হয়ে যাবে আনসার কারণ এগুলো যদি আমরা যোগ করে মধ্যবিন্দুটা বের করি দুই দিয়ে ভাগ করি দেখো এটা কত হচ্ছে এইটটি বাই টু এটাও এইটটি বাই টু ফর্টি সবগুলো ফর্টি হবে তার মানে যেটার মধ্যে পার্থক্য ফাইভ সেটাই হয়ে যাবে আমার আনসার তাহলে দেখো ফাইভ শুধু একমাত্র এইটাতেই হচ্ছে মানে থার্টি ফাইভ সরি এদের মধ্যে ডিফারেন্স টেন করে আছে টেন টেন এটাও টেন তাহলে টেন শুধু এটাতে আছে ফাইভ এটাতে আছে কিন্তু টেন এটাতে আছে মানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যমান সতেরো শ্রেণীর নিম্ন সীমা চোদ্দ হলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে সেই আগের মতোই শ্রেণী দৈর্ঘ্য আমি প্রথমে কি ধরব সীমাটা ধরব সীমা সমান সমান আমরা কি ধরব সীমানাটা ধরো এক্স ধরলাম তাহলে দেখো মধ্যমান মানে সতেরো সমান সমান কি হবে নিম্ন সীমা চোদ্দ প্লাস এক্স বাই টু তাহলে এখান দিয়ে কি পাবো চোদ্দ প্লাস এক্স সমান সমান থার্টি ফোর তাহলে এক্স সমান সমান থার্টি ফোর নিম্ন সীমানা কত দেওয়া আছে ফরটিন দেওয়া আছে তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে একদম ইজি টোয়েন্টি মাইনাস মানে উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা কত হচ্ছে সিক্স তাহলে ডি কারেক্ট আনসার ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি কি আছে একটি আয়তক্ষেত্রের আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই শ্রেণীর সাথে দেখো এটা আগেই করেছিলাম আমরা সমানুপাতি হবে ঠিক আছে মানে ক্ষেত্রফল যদি পরিসংখ্যা যদি বাড়ে ক্ষেত্রফলটাও বাড়বে পরিসংখ্যা কমলে ক্ষেত্রফলটাও কমবে পরের প্রশ্নটা দেখি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় বিচ্ছিন্ন চলের সাহায্যে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চরে কোনোটিই নয় আচ্ছা পরিসংখ্যা বহুভুজ আমরা যখন আঁকবো তখন কিন্তু অবশ্যই সেটা অবিচ্ছিন্ন চরের সাহায্যে করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানেই আমাদের কি হলো এমসি কিউ পর্বটা শেষ হলো এবার তোমাদেরকে দেখতে হবে যে তোমরা এর মধ্যে কটা ঠিক করলে যদি ঠিক না করো তাহলে কি বুঝতে হবে যে প্রিপারেশানে খামতি আছে কিন্তু সেটা তো থাকলে চলবে না পরীক্ষাতে তো ভালো রেজাল্ট করতে হবে তার জন্য ঠিক করতে হবে কি স্টাডি ফ্লো কি সেই স্টাডি ফ্লো ফ্লো চলো দেখে নিই ক্লাস নাইনে ছাত্র ছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে মেগা স্টাডি প্যাক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হল সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার টেস্ট তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খান্তি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরো একবার তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন ওয়ান সলিউশন কিভাবে স্টেপ ওয়ান কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিষদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার উত্তরপত্রে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোন একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো তোমার পারফেক্ট স্টাডি সলিউশন আর এই নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি ব্যাগ বিশদে জানতে ফোন করো এই নাম্বারে তাহলে তোমরা দেখে নিলে যে স্টাডি কি এবার চলো এই অধ্যায়ের পরবর্তী যে পর্ব শূন্য স্থান পূরণ সেটা আমরা করব। তো এই শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা কি আছে চলো দেখে নিই বলছে আয়তলেখ অঙ্কের সময় ড্যাশ চলের মানগুলিকে অনুভূমিক অক্ষ বরাবর নেওয়া হয় একদম এমসি এর যে লাস্ট কোয়েশ্চেনটা করলাম সেটাই মানে কি বলেছে দেখো আমরা যখন আয়ত আয়তলেখ অঙ্কন করি তখন আমরা কি করি এইভাবে করি ঠিক আছে মানে এই যে শ্রেণী যে সীমানাগুলো থাকছে সেটা ধরো এখান থেকে যদি ওয়ান থেকে টেন থাকে এটা আবার টেন থেকে ইলেভেন সরি টেন থেকে টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফরটি এইভাবে হয় তার মানে কি অবিচ্ছিন্ন চলের মানগুলিকে অনুভূমি কক্ষ বরাবর নেওয়া হয় ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কোন শ্রেণীর অন্তর্গত চলের মানগুলি অনুরূপ শ্রেণীর ড্যাশ কেন্দ্রীভূত থাকে আচ্ছা আমি এর আগে এমসি কিউতে কি বলেছিলাম যে যখন আমরা আয়তলেখ অঙ্কন করব তখন শ্রেণী সীমানার পরিসংখ্যা থাকছে কিন্তু যখন আমরা বহুভুজ অঙ্কন করব তখন কি হয় পরিসংখ্যা তো থাকছে কিন্তু নিচে যে অনুভূমিক যে অক্ষ সেইটা বরাবর আমরা কিনি মধ্যমানগুলো তাহলে এখানে কি হবে মধ্যমান কেন্দ্রীভূত থাকে ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই বলছে কোন শ্রেণীর নিম্ন সীমানা ফর্টি মধ্যবিন্দু ফর্টি ফাইভ হলো সীমানা কত তাহলে সীমানাটা আমরা এ ধরছি তাহলে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই টু সমান সমান কত মধ্যবিন্দু মানে তার মানে এটা কত হবে এ সমান সমান কত এটা এ হয়ে যাবে নাইনটি মাইনাস সমান সমান কত ফিফটি এবার দেখো এখানে ঊর্ধ্বসীমানাটা চেয়েছে তাহলে আমরা ঊর্ধ্বসীমানা কত পেলাম ফিফটি ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি বলছে কোনো শ্রেণীর মধ্যমান এবং শ্রেণী দৈর্ঘ্য টেন হলে নিম্ন সীমা কত হবে আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য আমার কত বলেছে টেন তাহলে একটা যদি এক্স হয় আমরা আর একটা কি ধরব এক্স প্লাস টেন ধরব আর এটা বাই টু সমান সমান কত মধ্যমানটা তাহলে টু এক্স প্লাস টেন সমান সমান কত হচ্ছে এটা থার্টি ফাইভ তাহলে এক্স সমান সমান কত টোয়েন্টি ফাইভ বাই টু মানে কত টুয়েলভ পয়েন্ট ঠিক আছে তাহলে এটা কত হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ কারণ এক্স এর মান পেলাম আর এক্স সমান সমান আমরা নিম্ন সীমা ধরেছিলাম ঠিক আছে তাহলে ঊর্ধ্ব সীমানাটা কত হবে এই টুয়েলভ পয়েন্ট ফাইভের সঙ্গে আবার টেনটা যোগ করবো মানে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ কিন্তু নিম্ন সীমা যে আমাকে জানতে চেয়েছে আমার কাছে তাই জন্য এটাই হয়ে যাচ্ছে আনসার চলো পরের প্রশ্নটা দেখি বলছে কোনো অবিচ্ছিন্ন চলের সমদৈর্ঘ্যের শ্রেণীগুলির মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যা বিভাজনের লৈখিক লৈখিক উপস্থাপনের জন্য ড্যাশ অঙ্কন করা হয় আচ্ছা এখানে আমরা কি 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 অঙ্কন করি দেখো আমরা অঙ্কন করি একটা আয়ত লেখো আর একটা কি হয় বহুভুজ পরিসংখ্যা বহুবুজ আর একটা আয়ত লেখো তাহলে কোনো অবিচ্ছিন্ন চলের মাধ্যমে প্রকাশিত রৈখিক উপস্থাপন বুঝে বহুভুজ উপস্থাপনের জন্য বহুভুজ অঙ্কন করা হয় ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি এখানে বলছে কোন শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য অনুপাত হলো ওই শ্রেণীর কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা আর ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাত কি হচ্ছে আমরা এর আগে কি পড়েছিলাম যে অনুপাত বলতে এটা কি বোঝাচ্ছে শ্রেণীর পরিসংখ্যা আর বাই কি ছিল শ্রেণী দৈর্ঘ্য এইটা সময় সমান আমাদের কোন ফর্মুলাটা ছিল বলতো পরিসংখ্যা ঘনত্ব ছিল তাহলে এটা হয়ে যাবে অবশ্যই পরিসংখ্যা ঘনত্ব কারণ এই দুটোর অনুবাদ করলে এই ফর্মুলাটা আসে ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি এখানে আছে চলের যে মান শ্রেণী সীমানা দয়ের ঠিক মাঝখানে থাকে তাকে ওই শ্রেণীর কি বলা হয় সবাই জানি আমরা কি মধ্য মান বলা হয় ঠিক আছে তাহলে এখানেই শেষ হলো আমাদের শূন্যস্থান পূরণের পর্বটা ঠিক আছে তাহলে এর পরবর্তী যে পর্ব সত্য মিথ্যা চলো দেখে নিই যে তার প্রথম প্রশ্নটা আছে আচ্ছা দেখো আচ্ছা এবং শ্রেণী দৈর্ঘ্য দেওয়া থাকলে আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করা যায় এটা সত্য না মিথ্যা আচ্ছা আমরা জানি কি একটু আগেই বললাম যে শ্রেণী পরিসংখ্যা আর একটা কি শ্রেণী দৈর্ঘ্য তাই তো শ্রেণী দৈর্ঘ্য এইটা দিয়ে আমরা কি নির্ণয় করি কি নির্ণয় করি বলতো আমরা নির্ণয় করি শ্রেণীর এটা কি আছে করি আমরা শ্রেণীর ঘনত্ব নির্ণয় করি তাই না সরি ঘনত্ব দেখো এইটাতে আমরা কি পেয়েছিলাম পরিসংখ্যা ঘনত্ব আমরা বের করেছিলাম তাহলে এটা কি আপেক্ষিক পরিসংখ্যা দেওয়া আছে কিন্তু আপেক্ষিক পরিসংখ্যার সূত্রটা কি সেটা তো আমরা জানি যে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যাটা তাই না তার মানে এটা অবশ্যই মিথ্যা কারণ এটা আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা নয় এটা পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি বলছে ছয় থেকে দশ ষোলো থেকে কুড়ি ছাব্বিশ থেকে ত্রিশ শ্রেণীগুলির মধ্যে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হলো তেরো এটা সত্য না মিথ্যা আচ্ছা দেখো এইটার বলছে নিম্নসীমা তেরো আচ্ছা দেখো আমরা তার আগে কি দেখবো যে এই যে শ্রেণী সীমায় আছে এগুলো এই এদের মধ্যে যে ব্যবধান সেটা কত দেখো এদের মধ্যে ব্যবধান কত সিক্স করে না এটাও ব্যবধান সিক্স তাহলে ব্যবধান যেটা হয় আমাদের নিয়ম কি হচ্ছে নিম্ন সীমানা করতে গেলে সেই নিম্ন সীমানা থেকে কি যে ব্যবধান সেটা বাই টু বিয়োগ করতে হবে তাহলে এটা কত হবে থার্টিন মাই সিক্সটিন মাইনাস থ্রি সমান সমান কত থার্টিন তাহলে দেখো নিম্ন সীমানা থার্টিনই আছে মানে এটা অবশ্যই সত্য ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই বলছে কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান পরিসংখ্যা বায় দৈর্ঘ্য দেখো একই কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসছে যে আপেক্ষিক পরিসংখ্যাটা শ্রেণী শ্রেণী পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য এটা কি সত্য নিশ্চয়ই না এটা মিথ্যা কারণ কি আমরা আগে দেখেছি যে পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা ওটা আর আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলাকে শ্রেণী পরিসীমা বায় শ্রেণী পরিসংখ্যা বায় মোট পরিসংখ্যা তাই না তাহলে এটা মিথ্যা চলো পরের প্রশ্নটা দেখি বলছে টেন টুয়েলভ এইট টোয়েন্টি সিক্স ফোর টুয়েলভ ফিফটিন টোয়েন্টি থার্টি টু তত্ত্বের প্রসার টোয়েন্টি সিক্স আচ্ছা তত্ত্বের প্রসার প্রথমে আমরা কী করেছিলাম যে যে নিম্নমানটা আছে সেইটার আর সরি নিম্নমান ফোর আছে আর ঊর্ধ্বমানটা কত আছে আমাকে দেখতে হবে দেখো এখানে ঊর্ধ্বমান আছে থার্টি টু এই দুটোর বিয়োগ ফল যেটা সেটাই হচ্ছে প্রসার তো দেখো এদের বিয়োগ ফল কত হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এটা কি সত্য এটা কি হবে অবশ্যই হয়ে যাবে মিথ্যা ঠিক আছে চলো আমরা এবার পরের প্রশ্নটা দেখে নি বারো থেকে পনেরো ষোলো থেকে উনিশ কুড়ি থেকে তেইশ চব্বিশ থেকে সাতাশ আঠাশ থেকে একত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হল চার আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য চার এটা সত্য না মিথ্যা জিজ্ঞেস করেছে এদের মধ্যে ব্যবধান কত আছে এক তাহলে আমরা কি করব বারোর সঙ্গে একবার বিয়োগ নিম্ন সীমানা হয়ে যাচ্ছে আর পনেরোর সঙ্গে একবার যোগ মানে এটা এটা হচ্ছে হচ্ছে আর তাহলে এদের মধ্যে ব্যবধানটা কত বলো তো এদের মধ্যে ব্যবধানটা হচ্ছে ফোর তাই না তাহলে অতএব এইটা আমার যেটা দেওয়া আছে সেটা কি অবশ্যই সত্য ঠিক আছে চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখে বলছে বলছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর গুণ নির্দেশ করে বলো প্রাপ্ত নম্বর কখনো গুণ নির্দেশ করে নিশ্চয়ই নয় তাহলে এটা হবে কি মিথ্যা ঠিক আছে পরের প্রশ্নটা দেখে বহুভুজের প্রান্তীয় বিন্দু দুটি এক অক্ষের উপর অবস্থিত আচ্ছা পরিসংখ্যা বহুভুজ মানে এই যে এইরকম হয় দেখতে তাই না তো এই প্রান্তীয় বিন্দু দুটো অবশ্যই কি এক অক্ষের উপর অবস্থিত মানে এটা হচ্ছে কি সত্য ঠিক আছে তাহলে এখানেই আমাদের কি হলো এই অধ্যায়ের যে সত্য মিথ্যা সেই পর্বটা আমাদের শেষ হলো এবার আমরা কি করব এই অধ্যায়ে যে পরবর্তী পর্ব আছে এস এস কিউ মানে যেটা আমাদের দুই নাম্বার আসে সেই প্রশ্নগুলো আমরা শুরু করব। তাহলে আমরা চলো দেখে নিই যে এস কিউ এর প্রথম প্রশ্নটা কি আছে তাহলে এখানেই আমাদের ভিএসএ কিউ যে পর্বটা সেটা শেষ হলো এবার যেটা আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর মানে যেটা এস এ কিউ যেটা আমাদের দুই নাম্বার আসে পরীক্ষাতে সেটা আমরা শুরু করব। তাহলে চলো দেখে নিই যে প্রথম প্রশ্নটা কি আছে আচ্ছা এখানে বলেছে একটি অবিচ্ছিন্ন সংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত আমরা এর আগে শর্ট কোয়েশ্চেনে করেছি এটা কীভাবে করতে হয় আমরা কি করব যে ধরি কি ধরবো যে নিম্ন শ্রেণী সীমানা আমরা কি ধরব কোনো কিছু আমি এক্স ধরলাম এবার মধ্যবিন্দু এম সমান সমান কি জানি আমরা নিম্ন সীমানা প্লাস উচ্চ সীমানা আমাদের কি ইউ দেওয়া আছে ইউ বাই টু যেহেতু আমাদের মধ্যবিন্দু এম দেওয়া ছিল তাই জন্য আমরা এম টা এখানে লিখলাম এবার আমাদের জিজ্ঞেস করেছে নিম্ন শ্রেণী সীমানা কত মানে আমাদের এক্সটা বের করতে বলেছে তার মানে এক্স প্লাস ইউ ইকুয়ালস টু টু এম তার মানে এক্স ইকুয়ালস টু টু এম মাইনাস ইউ তাহলে আমাদের নিম্ন সীমানা কত বেরোলো দেখো আমাদের নিম্ন শ্রেণী সীমানা বেরোলো টু এম মাইনাস ইউ ঠিক আছে তাহলে চলো আমরা এবার পরের প্রশ্নটা দেখে নিই কি আছে আচ্ছা পরের প্রশ্ন বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণীর দৈর্ঘ্য টেন হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত এখানে আমাকে মধ্যবিন্দু বলে দিয়েছে আর কি শ্রেণীর দৈর্ঘ্য বলে দিয়েছে এটাও তোমরা আগে করেছেন আমরা করেছি আগে তাহলে দেখো আমরা কি জানি মধ্যবিন্দু সমান সমান তার আগে আমাদের কি নিম্ন সীমাটা আমরা ধরে নিলাম কত এক্স ধরলাম তাহলে উচ্চটা উচ্চ সীমাটা কত হবে বলো শ্রেণী দৈর্ঘ্য দশ বলেছে তার মানে উচ্চ সীমা হবে এক্স প্লাস টেন তাই না তাহলে দেয়ার ফোর মধ্যবিন্দু ফর্টি টু ইকুয়ালস টু এক্স প্লাস এক্স প্লাস টেন মানে নিম্ন সীমানা যোগ উচ্চ সীমানা হয়েছে টু এক্স প্লাস টেন ইকুয়ালস টু এটা হয়ে যাবে এইটি ফোর তাহলে এক্স ইকুয়ালস টু হবে এইটি ফোর এইটি ফোর মাইনাস টেন মানে এটা সেভেন্টি ফোর বাই টু হয়ে যাচ্ছে মানে কত থ্রি সেভেন থার্টি সেভেন দেয়ার ফোর এক্স টু থার্টি সেভেন তাহলে আমাদের কী বেরোলো এক্স ইকুয়ালস টু থার্টি সেভেন বেরোলো মানে কি আমরা নিম্ন সীমাটা যেটা ধরেছিলাম এক্স সেটা বের করে নিলাম মানে এটা হচ্ছে থার্টি সেভেন এবার দেখো আমাদের এখানে উচ্চটাও উচ্চ সীমাটাও বের করতে বলেছে তাহলে সীমা কি এক্স প্লাস টেন মানে থার্টি সেভেন প্লাস টেন সমান সমান কত হলো ফর্টি সেভেন ঠিক আছে তাহলে দেখো আমাদের উচ্চসীমা আর নিম্ন সীমাটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে চলো তাহলে এবার পরের প্রশ্নটা দেখি কি আছে দেখো বলছে শ্রেণী সীমা সত্তর থেকে চুয়াত্তর এটা হচ্ছে তোমার শ্রেণী সীমানাগুলো গুলো দেওয়া আছে এটা পঁচাত্তর থেকে উনআশি আশি থেকে চুরাশি পঁচাশি থেকে উননব্বই আর পরিসংখ্যাটা দেওয়া আছে কি তিন চার পাঁচ আর আট বলছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত আচ্ছা পরিসংখ্যা ঘনত্ব বলতে আমরা কি বুঝি এর আগে পড়েছি না যে পরিসংখ্যা ঘনত্ব সমান সমান শ্রেণী হ্যাঁ শ্রেণী পরিসংখ্যা বাই কি আছে বাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য তাই না আমরা তো শর্ট কোয়েশনটা করেছি তাহলে বলো এখানে তো শ্রেণী পরিসংখ্যা তো আমার বলেছে দেখো প্রথম শ্রেণী প্রথম শ্রেণী মানে এইটা বোঝাচ্ছে তাহলে দেখো শ্রেণী পরিসংখ্যাটা আমরা থ্রি জানি কিন্তু এর যে শ্রেণী দৈর্ঘ্য সেটা কত আমাদের দেখো এখানে সেভেন্টি থেকে সেভেন্টি ফোর আছে কিন্তু এটা সেভেন্টি ফোর থেকে নেই সেভেন্টি ফাইভ থেকে আছে মানে এদের মধ্যে ব্যবধান কত এক তাহলে আমরা নিম্ন সীমানোর উচ্চ সীমাটা কেমনভাবে বের করব সেভেনটি এই এইটার সঙ্গে নিম্ন মানের সঙ্গে সেভেনটি মাইনাস একবার ওয়ান বাই টু মানে হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ আর এটার সঙ্গে কি করবো সেভেনটি ফোর প্লাস ওয়ান বাই টু মানে হচ্ছে সেভেনটি ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে দেখো আমাদের ব্যবধানটা কত আসছে মানে এটা মাইনাস এটা করবো সেভেন্টি ফোর মাইনাস ফাইভ আর সরি পয়েন্ট ফাইভ আর সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ মানে দৈর্ঘ্যটা আমার কী বেরোচ্ছে দেখো পাঁচ বেরোচ্ছে না দৈর্ঘ্যটা আমার কত বেরোলো পাঁচ এবার তাহলে দেখো আমি শ্রেণী পরিসংখ্যা জানি থ্রি আর এটা ফাইভ তাহলে কত হবে বলো আমরা যদি এটাকে ভাগ করি কি হয় পয়েন্টের জন্য এটা জিরো নেব আর সিক্স তাই না তার মানে হচ্ছে আমার জিরো পয়েন্ট সিক্স তাহলে আমার পরিসংখ্যা ঘনত্ব কত বেরোলো জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে এখানে শ্রেণী সীমা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে বলছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো আমরা এর আগে আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলাও করেছি দেখো শেষ শ্রেণী বলতে এইটা এইটার আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে আমরা আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা কি জানি কালকে যেটা দেখলাম আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান কি ছিল শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা তাই না পরিসংখ্যা মোট এবার সে শ্রেণী মানে ওটা ওটার শ্রেণী পরিসংখ্যা কত আছে আট আর মোট পরিসংখ্যা মানে দেখো এই যে পরিসংখ্যাগুলো আছে এগুলো যোগফল তাহলে এটা তিন এটা চার সাত সাত আর পাঁচ এটা বারো বারো আর আট এটা হয়ে গেল কুড়ি তাহলে মোট পরিসংখ্যা আমাদের কত কুড়ি তাই বাই টোয়েন্টি করলাম এবার তাহলে এটা ভাগ করলে কত আসবে দেখো চার এটা পাঁচ তাহলে এটা হয়ে যাবে কত এটা জিরো এইট মানে আমাদের হয়ে গেল জিরো পয়েন্ট এইট তাহলে আমাদের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত বেরোলো জিরো পয়েন্ট সরি এটা আচ্ছা এটা দেখো এটা আমি কি করলাম এটা এইট বাই টোয়েন্টি আছে মানে এটা ফোর দিয়ে কাটলাম টু এটা ফোর ফাইভ তাহলে হয়ে গেল কত পয়েন্ট জিরো টোয়েন্টি তাহলে এটা কী হবে জিরো পয়েন্ট ফোর ঠিক আছে কাটাকুটিটা ভুল হয়েছিল তাহলে আমাদের আপেক্ষিক পরিসংখ্যা কতটা দেখতে পেলাম আমরা আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে জিরো ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই বলছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে আচ্ছা প্রথমে বলেছে পরিবারের জনসংখ্যা দৈনন্দিন তাপমাত্রা শিক্ষাগত মান মাসিক আয় আর মাধ্যমিক পরীক্ষার গ্রেড আচ্ছা পরিবারের জনসংখ্যা কি এটা আমরা একটা সংখ্যা দ্বারা বুঝি আর কি হয় এটা আমাদের পরিবর্তনশীল মানে এটা হচ্ছে চল দৈনন্দিন তাপমাত্রা এটাও চল এটাও পরিবর্তন হয় শিক্ষাগত মান এটা কিন্তু হচ্ছে এটা শিক্ষাগত মানকে আমরা বলি অপরিমেয় গুণ ঠিক আছে এটাও তার মানে গুণের মধ্যে পড়ছে আর এটা মাসিক আয় এটাও আমাদের পরিবর্তন হয় তাই জন্য এটা চল আর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এটা হচ্ছে কিন্তু গুণ ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই কি আছে বলছে একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর চল্লিশ জন ছাত্রের পঞ্চাশ নাম্বারের বাংলা পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেওয়া হলো দেখো নাম্বারগুলো দেওয়া আছে বলছে উপরের তত্ত্বের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো আচ্ছা পরিসংখ্যা বিভাজন ছক কিভাবে তৈরি করতে হয় আমরা জানি কি করে করতে হয় প্রথমে আমরা কি করব শ্রেণী সীমা থাকে আমাদের একটা তারপর থাকে টালিমার তারপর থাকে পরিসংখ্যা ঠিক আছে তো এখানে শ্রেণী সীমার মধ্যে কি পড়ছে প্রাপ্ত নাম্বারটা পড়ছে ঠিক আছে আর পরিসংখ্যার মধ্যে পড়বে ছাত্র সংখ্যা দেখো এটা হচ্ছে প্রাপ্ত নাম্বার এটা মানে হচ্ছে শ্রেণী ট্যালিমার্ক তারপর হচ্ছে কি পরিসংখ্যা যেটাকে আমরা বলি মানে পরিসংখ্যা বলি যেটার মধ্যে পড়বে ছাত্র সংখ্যা ঠিক আছে এবার দেখো এখানে যে নাম্বারগুলো আছে তার মধ্যে সব থেকে ছোট যেটা আছে সেটা হচ্ছে বারো আর সব থেকে বড় যেটা আছে সেটা দেখো সেটা হচ্ছে ফর্টি ঠিক আছে তো মানে আমরা নাম্বারগুলো কি দশ থেকে পঞ্চাশের মধ্যে পাচ্ছি তো আমরা সেইভাবে শ্রেণী সীমানাকে একটা নির্দিষ্ট এতে ভাগ করব করে করে লিখবো সেটা কি হচ্ছে দেখো আমরা প্রথমে দশ থেকে কুড়ি করব কুড়ি থেকে তিরিশ করব তিরিশ থেকে চল্লিশ করব চল্লিশ থেকে পঞ্চাশ করবো আমরা এইভাবে ভাঙলাম জিনিসটাকে যে দশ থেকে কুড়ির মধ্যে কতজন পেয়েছে কুড়ি থেকে তিরিশের মধ্যে কতজন পেয়েছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে কতজন আর চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কতজন পেয়েছে সেটা আমরা কি পরিসংখ্যাতে লিখব এবার দেখো আমরা দশ থেকে কুড়ির মধ্যে কতজন পাচ্ছি আচ্ছা দশ থেকে কুড়ির মধ্যে বলতে আমরা এখানে উনিশ পর্যন্ত ধরবো এটা কুড়ি থেকে উনতিরিশ পর্যন্ত ধরবো এটা তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত ধরবো এটা চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত আমরা ধরবো যেহেতু দেখো আমাদের কুড়ি কুড়ি আছে কুড়িটা আমরা এর মধ্যে ধরবো তাহলে দশ থেকে কুড়ির মধ্যে কতজন আছে দেখো দশ থেকে কুড়ির মধ্যে আছে একজন দুজন পাঁচজন ছজন ছজন আছে তো আমরা সেক্ষেত্রে ট্যালিমার্কটা কি করব দেখো এক দুই তিন চার পাঁচ এইটা ছয় ছজন ঠিক আছে আচ্ছা তারপর কুড়ি থেকে তিরিশের মধ্যে কতজন আছে দেখো একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন দশজন এগারো জন কুড়ি থেকে তিরিশের মধ্যে কতজন আছে এগারো জন তাহলে দেখো কি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এগারো এগারো জন তারপর দেখো তিরিশ থেকে চল্লিশের মধ্যে কতজন আছে দেখবো দেখো তিরিশ থেকে চল্লিশের মধ্যে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন দশজন এগারো জন বারো তেরো চোদ্দ কতজন আছে চোদ্দ জন তাহলে সেটা আমরা কিভাবে লিখবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কতজন হলো চোদ্দ জন এবার দেখো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যেগুলো পড়ে আছে দেখো একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন কতজন আছে আটজন আছে তাহলে এটা কি হবে এক দুই তিন চার পাঁচ সরি এক দুই তিন পাঁচ ছয় সাত আট জুন এবার এইগুলো দেখো যোগ করে কত হচ্ছে এইগুলো যোগ করে হচ্ছে কুড়ি আচ্ছা এখানে কোথাও একটা ভুল হয়েছে এটা পঞ্চাশ জন না যোগ করার পর আমাদের দেখতে হবে যে চল্লিশ জন ছাত্র হচ্ছে কি না ঠিক আছে তো দেখো এখানে আমাদের চল্লিশ জন কিন্তু হচ্ছে না এগারো এটা চোদ্দ ছয় চোদ্দ কুড়ি কুড়ি একত্রিশ হচ্ছে আর এটা আট মানে হচ্ছে উনচল্লিশ হচ্ছে আমাদের একটা কোথাও কম হয়েছে গোনা দেখো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি আমরা আর একবার গুনি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা আছে আমাদের একটু গুনতে ভুল হয়েছে তো এটা হবে নয় তাহলে দেখো আমাদের কতজন হয়ে গেল টোটাল চল্লিশ জন ছাত্র হয়ে গেল তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে পরিসংখ্যা বিভাজন ছক ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি বলছে নিচের প্রমোযোগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো শ্রেণী দেওয়া আছে আর বন্ধুর সংখ্যা দেওয়া আছে আচ্ছা এগুলো আমি এখানেই করে নিচ্ছি দেখো এখানে কি হবে আচ্ছা প্রথমটা আমরা কি করব আমরা প্রথমটা করব হচ্ছে শ্রেণী সীমা যেটা শ্রেণী সীমা তারপর কি হবে দেখো বলছে ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়া আছে এখান থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলছে আর আমাদের আগেরটায় দেখো ছিল পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছিল ঠিক আছে এমনি জাস্ট আমাদের এটা দেওয়া ছিল কিন্তু এখানে দেখো এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে এই যে করে দেওয়া আছে সেখান দিয়ে বিভাজন ছক তৈরি করতে বলছে পরিসংখ্যা বিভাজন ছক তো সেটাতে আমরা কি করব শ্রেণী সীমা এটা হচ্ছে ক্রম যৌগিক যেটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে আর আমাদের বের করতে কি বলেছে যে শুধু পরিসংখ্যা ঠিক আছে দেখো এখানে পাঁচের কম দশের কম পনেরো কম কুড়ির কম আর পঁচিশের কম বলছে তো প্রথমটা যদি পাঁচের কম হয় তারপরেরটা হচ্ছে দশের কম মানে কি পাঁচ থেকে দশ তারপরেরটা হচ্ছে পনেরোর কম মানে দশ থেকে পনেরো তারপরেরটা কুড়ির কম মানে পনেরো থেকে কুড়ি তারপরটা দেখো পঁচিশের কম মানে কুড়ি থেকে পঁচিশ ঠিক আছে মানে প্রত্যেকের মধ্যে দেখো ডিফারেন্স কত আসছে পাঁচ করে আসছে তো এই পাঁচের কম মানে আমরা এটা জিরো থেকে লিখতে পারি ঠিক আছে তো দেখো এবার যে সংখ্যাগুলো দেওয়া আছে বন্ধুর সংখ্যা যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে চার বারো পনেরো কুড়ি আর চব্বিশ দেওয়া আছে আচ্ছা এবার দেখো যখন এই কম দেওয়া আছে এগুলোকে আমরা ক্ষুদ্রতর পরিসংখ্যা বা ক্ষুদ্রতর সূচক এটা বলি আর আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেখবে আমরা যখন বিজ্ঞান আমরা যখন এর পরের অঙ্কগুলোই যাব ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক চাইবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করব ক্ষুদ্রতর মানে হচ্ছে আমরা ওপর থেকেই পরিসংখ্যাগুলো দেখব মানে যে আমরা যে ক্যালকুলেশনটা করব উপর থেকে করবো যখন বৃহত্তম বলবে তখন আমরা নিচের থেকে করবো ঠিক আছে তো এটা দেখো আমরা কি করছি যেহেতু কম আছে তো এটা ক্ষুদ্রতরর মধ্যেই পড়ছে তার মানে প্রথমটা দেখো যেটা চার আছে আমরা লিখব চার ঠিক আছে তারপরে চার থেকে এটা বিয়োগ করব হয়ে গেল কত আট তারপর দেখো বারো থেকে পনেরো বিয়োগ করবো সরি পনেরো থেকে বারো বিয়োগ করব এটা হয়ে যাবে তিন এটা কুড়ি থেকে পনেরো বিয়োগ করবো এটা হয়ে যাবে কত পাঁচ আর এটা চব্বিশ থেকে কুড়ি বিয়োগ করব এটা হয়ে যাবে চার ঠিক আছে তাহলে আমার পরিসংখ্যাটা কি হলো চার আট তিন পাঁচ আর হচ্ছে চার ঠিক আছে চলো এবার আমরা তাহলে পরের প্রশ্নটা দেখে বলছে যে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা পাঁচটি শ্রেণীর মধ্যমা যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এবং তাদের অনুরূপ পরিসংখ্যা যথাক্রমে দুই চার তিন ছয় আট বলছে আয়ত আয়তলেখ অঙ্করের জন্য বিভাজন ছক তৈরি করি এটাতে শুধু বিভাজন ছক তৈরি করতে বলেছে তো আমরা কি করব দেখো দেখো পরিসংখ্যাটা দেওয়া আছে আর শ্রেণী সীমা যেটা দেখো এইগুলোর মধ্যে এই মধ্যে পার্থক্য কত করে আছে দেখো এদের মধ্যে পার্থক্য আছে পাঁচ করে তাই না তাহলে আমরা জানি যদি আমরা নিম্ন সীমা আর উচ্চ নামে যদি বের করতে চাই তাহলে যেটা ছোট মানে মান যেটা আছে সেটার থেকে এদের মধ্যে যে পার্থক্যটা সেটা দুই দিয়ে এটা বিয়োগ করতে হবে আর যেটা উচ্চ মানে তার পরেরটা আছে যেটা কুড়ি তাহলে কুড়ির সঙ্গে আমরা যোগ করব কি পাঁচ বাই দুই তাহলে কি হবে দেখো এই যে পনেরোটা আছে পনেরো মাইনাস এটা হয়ে যাবে কত টু পয়েন্ট ফাইভ মানে কত হয়ে যাবে এটা টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা হয়ে যাবে টুয়েলভ আর এটা কি হয়ে যাবে সরি এটা কুড়ি না এটা তো শ্রেণীর সীমা তো দেওয়া নেই এখানে এখানে তো জাস্ট মধ্যমানগুলো দেওয়া আছে তাহলে এটা হবে পনেরো থেকে ফাইভ বাই টু মানে এটা হচ্ছে পনেরো প্লাস টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এটা পয়েন্ট ফাইভ মানে প্রথমটা ঠিক আছে তাহলে থেকে এটা হবে থেকে আবার আমরা কুড়ির সঙ্গে আবার টু যোগ করবো মানে কুড়ি যোগ টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আর এটা কুড়ির থেকে তো মাইনাস ফাইভ বাই টু করলে এটাই চলে আসছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ তার মানে এটা কি হয়ে যাবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তার মানে আবার এই যে আমাদের পঁচিশ থেকে যেটা সরি কুড়ি থেকে পঁচিশের মধ্যে যেটা আবার হচ্ছে সেটা আমরা কি করব তিরিশ আচ্ছা এই দুটো হয়ে গেল এটা তিরিশ তিরিশের সঙ্গে আমরা একবার কি করব এখানে করছি দেখো তিরিশ থেকে একবার আমরা বিয়োগ করবো ফাইভ বাই টু আর একবার তিরিশের সঙ্গে যোগ করবো কত ফাইভ বাই টু তাহলে কত হবে তিরিশ টু পয়েন্ট ফাইভ মানে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ দেখো সরি টোয়েন্টি টোয়েন্টি ছিল টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ আছে এটা টোয়েন্টি ফাইভ মানে এটা হবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে এটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ তার মানে বুঝতে পারছো দেখো তার পরেরটা কি হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে হয়ে যাবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে কত হয়ে যাবে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে পাঁচ করে তাহলে এটা হয়ে যাবে থার্টি টু পয়েন্ট

টুয়েলভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টিন পয়েন্ট ফাইভ এটা কী করে হলো বললাম যে একবার এই পনেরোর সঙ্গে একবার টু পয়েন্ট ফাইভ একবার বিয়োগ করছে একবার যোগ করছে সেরকমভাবে কুড়ির সঙ্গেও একবার টু পয়েন্ট ফাইভ বিয়োগ করব আর একবার যোগ করব তারপর টোয়েন্টি ফাইভের সঙ্গেও সেম থার্টির সাথেও সেম তারপর থার্টি ফাইভের সঙ্গেও সেম ঠিক আছে করে বই লিখলাম হয়ে গেল আমাদের এটাই ছক চলো পরের প্রশ্নটা দেখে কি আছে বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু চোদ্দ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য আট হলে শ্রেণীটির নিম্ন ঊর্ধ্বসীমা কত এই অঙ্ক তো আমরা আগেই করে ফেলেছি খুবই ইজি কি দেখো এটা শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে কি ধরব যে ধরি ধরি নিম্নসীমা সীমা সমান এক্স আর তাহলে উচ্চ সীমাটা কত হবে বলো সীমাটা হবে শ্রেণী দৈর্ঘ্য কত আট তাহলে এক্স প্লাস এইট তাহলে দেয়ার ফোর মধ্যবিন্দু কত দেওয়া আছে চোদ্দ তাহলে মধ্যবিন্দু চোদ্দ এটা সমান সমান কি নিম্ন সীমা প্লাস উচ্চসীমা বাই টু তাহলে এটা কত আসবে এটা যোগ করলে টু এক্স এদিকে এলো প্লাস এইট সমান সমান চোদ্দো দুই আঠাশ তাহলে এক্স সমান সমান এটা কি হয়েছে আঠাশ মানে এটা টোয়েন্টি বাই টু কত হয়ে যাচ্ছে টেন দেয়ার ফোর এক্স সমান সমান টেন মানে কি নিম্ন সীমাটা সমান সমান আমরা টেন এবার আমাকে উর্ধ্বসীমাটাও বের করতে বলেছে তাহলে নিম্ন সীমাটা টেন হলে মানে এক্স সময় সমান টেন হলে উচ্চ সীমাটা কত হবে টেন প্লাস এইট কারণ এক্স প্লাস এইট আছে তাই তাহলে এটা কথা হবে এই তাহলে আমাদের নিম্ন সীমাটা টেন বেরোলো আর উচ্চ সীমাটা বেরোলো এইটেন ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই বলছে শ্রেণী দেওয়া আছে একটা পরিসংখ্যা দেওয়া আছে বলছে উপরের তত্ত্ব থেকে তৃতীয় শ্রেণীর আপেক্ষিক ও পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো তাহলে কি বলছে এই যে তৃতীয় শ্রেণী এটার হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা আর যে পঞ্চম শ্রেণী মানে এটার এটার কি বলেছে দেখো ঘনত্ব নির্ণয় করতে বলেছে তাহলে আপেক্ষিক পরিসংখ্যাটা আমরা আগে করি ওটা আগে করতে বলেছে দেখো আপেক্ষিক পরিসংখ্যা এটার ফর্মুলা কি আপেক্ষিক পরিসংখ্যার সমান সমান আমরা কি জানি যে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা তাই না তাহলে কি এটা তৃতীয় শ্রেণীর বলেছিল তাহলে তৃতীয় শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা কত হচ্ছে আট আট হচ্ছে আর মোট পরিসংখ্যা যোগ করলে কত হচ্ছে দেখো পাঁচ ছয় এগারো এগারো আর আট হচ্ছে উনিশ উনিশ আর চার হচ্ছে তেইশ তেইশ আর তিন হচ্ছে কত ছাব্বিশ তাহলে বাই এটা হচ্ছে ছাব্বিশ মানে মোট পরিসংখ্যা দেখো এগুলো যোগ করলে আমার ছাব্বিশ আসছে তাহলে এটা কি চার দুই আট তেরো দুই ছাব্বিশ আমরা এটা চার বাই ত্যাগ করলাম এটাই হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ঠিক আছে এবার দেখো বলেছে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব তাহলে পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলাও আমরা জানি পরিসংখ্যা ঘনত্ব সমান সমান শ্রেণী পরিসংখ্যা বাই কি হবে শ্রেণী দৈর্ঘ্য আচ্ছা শ্রেণী পরিসংখ্যা এখানে কত আছে পঞ্চম শ্রেণী থ্রি আছে আর শ্রেণী দৈর্ঘ্য কত দেখো এই দেখো এর মধ্যে আবার যে শ্রেণী সীমা আছে তার মধ্যে ব্যবধান কিন্তু এক করে আছে তাই না এটারও এক আছে তাহলে দেখো এক মানে কি আমরা একবার এই একচল্লিশের সঙ্গে মাইনাস ওয়ান বাই টু করবো আর একবার ফিফটির সঙ্গে প্লাস ওয়ান বাই টু করবো তাই না তাহলে এটা কি আসবে ফর্টি আর এটা আসবে ফিফটি তাহলে বলো এই ফর্টি মানে পঞ্চাশ দশমিক পাঁচ আর চল্লিশ দশমিক পাঁচ মানে এই উচ্চ সীমানা নিম্ন সীমানার মধ্যে পার্থক্য কত হচ্ছে মানে শ্রেণী দৈর্ঘ্যটা কত হচ্ছে টেন তাই না এই দুটো বিয়োগ করলে হবে টেন তার মানে থ্রি বাই টেন ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের কি পরিসংখ্যা ঘনত্ব তোমরা এটাও লিখতে পারো যে জিরো পয়েন্ট থ্রি এটাও করতে পারো আর এটাও রাখতে পারো ঠিক আছে চলো তাহলে পরের প্রশ্নটা দেখে বলছে নিচের ক্রমযোগিক পরিসংখ্যা বিভাজন থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি প্রাপ্ত নম্বর বলে দিয়েছে আচ্ছা এর আগে যেটা আমরা একটা করেছিলাম যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন দেওয়া ছিল সেটা থেকে আমরা কি পরিসংখ্যা বিভাজন করেছিলাম তাই না আর সেটাতে কি ছিল কম কম ছিল যে পাঁচের কম তারপর ষাট দশের কম পনেরোর কম এইভাবে ছিল সেটাকে আমরা ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে ওটা হয় বলেছিলাম এটা দেখো বেশি আছে এটা কিন্তু আমরা বৃহত্তর সূচকের ক্ষেত্রে করে থাকি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো কি হবে শ্রেণী দৈর্ঘ্য তারপর কি হবে যেটা দেওয়া আছে ক্রমযোগিক পরিসংখ্যা কি হবে শুধু ঠিক আছে আচ্ছা দেখো এটা তো বেশি তারপর পরিসংখ্যা ষাটের এইভাবে বলেছে তো জিরোর বেশি আমরা যেহেতু জিরোটা ওটা কম মানে আমরা ছোট থেকে করছি তাহলে জিরোর বেশি আর তারপর এটা আছে কুড়ির বেশি তাহলে জিরোর বেশি বলতে তাহলে এটা কি জিরো থেকে আমরা টোয়েন্টি পর্যন্ত লিখতে পারি তারপর এটা কুড়ির বেশি বলেছে মানে কি আমরা কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত লিখতে পারি কারণ তারপর ষাট আর দেখো ষাটের তারপর কি হচ্ছে এটা আশি এর বেশি ঠিক আছে এবার দেখো কি দেওয়া আছে এটা হচ্ছে ফিফটি তারপর হচ্ছে ফর্টি তারপর টোয়েন্টি ফাইভ তারপর ফিফটিন তারপর টু আর আমি কি বলেছিলাম আগের অঙ্কটায় কি হচ্ছিল আমাদের যেহেতু ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে হয় তাই জন্য আমরা ওপর থেকে কি করছিলাম বিয়োগ করছিলাম এটা এবার আমরা বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমি বললাম কি নিচে থেকে করতে হবে তাই দেখো আমরা এটা নিচে থেকে বিয়োগ করব। যদি আমাদের দেওয়া এইটা চাইতো তাহলে কিন্তু আমরা নিচে পরিসংখ্যাটা থেকে যোগ করে করে যেতাম কিন্তু যেহেতু এটা দেওয়া আছে আর পরিসংখ্যা চেয়েছে তাই জন্য আমরা নিচে থেকে বিয়োগ করতে করতে যাব দেখো তাহলে ফিফটিন এটা টু টুই থাকবে আর এটা ফিফটিন মাইনাস টু মানে হচ্ছে থার্টিন এটা টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন সমান সমান টেন এটা ফর্টি মাইনাস টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফিফটিন আর এটা ফিফটি মাইনাস ফর্টি সমান কত টেন তাহলে দেখো আমার পরিসংখ্যাগুলো এটা বেরিয়ে গেল ঠিক আছে টেন ফিফটিন টেন থার্টিন আর হচ্ছে টু ঠিক আছে চলো তাহলে পরের প্রশ্নটা দেখি কি আছে বলছে নিচে পঞ্চাশ জন শিশুর ওজন দেওয়া হলো ওজনগুলো দেওয়া আছে শিশুর সংখ্যাও দেওয়া আছে বলছে উপরের তত্ত্বের একটি ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো এখানে বলে দিয়েছে ক্ষুদ্রতর সূচক তৈরি করি ঠিক আছে তো এটা কি হবে দেখো আমরা যদি এখানে করি প্রথমে কি আছে দেখো শ্রেণী সীমা এটা কি আছে বলো ওজন এটা ব্র্যাকেটে ব্রাকেটে তোমরা লিখে নেবে ওজন কি যেটা তারপর আছে কি শিশুর সংখ্যা মানে কি এটা পরিসংখ্যা দেওয়া আছে পরিসংখ্যা ব্রাকেটে লিখে নেবে শিশুর সংখ্যা আর যেটা আমাদের বের করতে বলেছে সেটা কি ক্ষুদ্রতর সূচক মানে ক্রম যৌগিক যে পরিসংখ্যাটা সূচকটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এটার সীমাটা কি হবে এটা দেখো পাঁচ থেকে নয় নয় থেকে তেরো এগুলো তো দেওয়াই আছে আমরা সেটাই লিখবো পাঁচ থেকে নয় নয় থেকে তেরো তেরো থেকে সতেরো সতেরো থেকে একুশ একুশ থেকে পঁচিশ তাহলে দেখো পাঁচ থেকে নয় কি তিন তারপর তারপর আঠেরো তারপর চার আবার পাঁচ এবার দেখো এটার ক্ষেত্রে আগে যেগুলো দেওয়া ছিল আগে ছিল ক্রমযোগিক পরিসংখ্যাটা দেওয়া ছিল আর আমাদের পরিসংখ্যাটা বের করতে বলছিল তাই আমরা মাইনাস করছিলাম এবার দেখো কি বলেছে পরিসংখ্যাটা দিয়ে দিয়েছে আমাদের ক্রমযোগিক পরিসংখ্যা যেটা সেটা বের করতে বলছে তাহলে মানে কি এটা এটা আমরা প্লাস করে করে করবো মানে থ্রি এটা হবে টোয়েন্টি থ্রি মানে এই দুটো যোগ করলে টোয়েন্টি থ্রি আমি একেবারেই করছি মানে আগে যেটা এইভাবে করেছিলাম যোগ করে করে দেখালাম বিয়োগ করে করে সেটা দেখাচ্ছি না তোমরা একেবারেই করে নেবে দেখো সেটাই করছি এবার তেইশের সঙ্গে আবার আঠেরো যোগ করলে কত হবে দেখো আট আর তিন এগারোর এক হাতে এক মানে ফর্টি ওয়ান আর ফর্টি ওয়ান আর ফোর হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান আর ফোর ফর্টি ফাইভ আর ফর্টি ফাইভ আর ফাইভ দেখো ফিফটি আমাদের শেষে কিন্তু যেটা আসবে সেটাই পঞ্চাশটাই পঞ্চাশ জন যেটা শিশু পরিসংখ্যা ছিল সেটাই কিন্তু আসবে দেখো পঞ্চাশ চল্লিশ ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষুচরতর সূচকের ক্ষেত্রে এই চকটা আমরা করবো তাহলে চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখে নিই আচ্ছা বলছি একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু এ প্লাস বি বাই টু মধ্যবিন্দুটা এ প্লাস বি বাই টু বলছে আর শ্রেণী সীমানা এল হলে উচ্চ শ্রেণী সীমানা কত হবে আচ্ছা তাহলে মধ্য বিন্দু বলেছে এ প্লাস বি বাই টু আর শ্রেণী সীমানা কি বলছে এল বলছে তাহলে আমরা কি করব যে সরি নিম্ন সীমাটা এল বলছে নিম্ন এটা ঠিক আছে নিম্ন শ্রেণী সীমাটা এল বলছে তাহলে উচ্চ শ্রেণী সীমাটা কত জিজ্ঞেস করেছে আমরা যা কিছু ধরব কি ধরব এক্স ধরছি যে উচ্চটা এক্স ঠিক আছে তাহলে এটা কি হবে মধ্য যে বিন্দু বা মধ্যমান সেটা সমান সমান নিম্ন প্লাস উচ্চ বাই টু হয় তাই না দুদিকে টু টু কেটে গেল তাহলে দেখো আমরা এক্স এর মানটা যেহেতু বের করবো মানে এটা এ প্লাস বি ইকুয়ালস টু এল প্লাস এক্স আছে এবার আমরা কি করব এটার যেহেতু নিম্ন উচ্চ সীমানাটা বের করব উচ্চ সীমানাটা কোনটা ধরেছি আমরা ধরেছি তাহলে তাহলে এদিকে রাখলাম ঠিক আছে কি এলো এ আর যদি ওয়ান হয় এটা ওয়ান হবে ঠিক আছে ওয়ান লিখবে এল করলাম যদি এটা ওয়ান থাকে তাহলে এটা মাইনাস ওয়ান হবে চলো তাহলে পরের প্রশ্নটা দেখি বলছে প্রতি ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা প্রতি ক্ষেত্রে আমার শ্রেণী দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে দেখো এটার ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কত হবে এটা হচ্ছে টেন থেকে নাইনটিন আর এটা হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন মানে এদের মধ্যে গ্যাপটা হচ্ছে ওয়ান তাহলে এটা কত হবে এই যে এর দাগে এটা হবে দেখো ওয়ান মানে কি একবার টেন মাইনাস ওয়ান আর একবার মানে কি আসবে দেখো মানে হচ্ছে আর এটা হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ ঠিক আছে তার মানে প্রথম শ্রেণী দৈর্ঘ্য কত দৈর্ঘ্যটা অত দৈর্ঘ্যটা হবে শ্রেণী দৈর্ঘ্য দেখো উচ্চ সীমাটা কত এটা বেরোলো আর নিম্নটা কত বেরোলো এটা তোমার নাইনটিন পয়েন্ট ফাইভ মাইনাস নাইন পয়েন্ট ফাইভ ইকুয়ালস আমার হয়ে গেল টেন ঠিক আছে এবার দ্বিতীয়টার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে দেখো এটা শ্রেণী দৈর্ঘ্য কী হবে প্রত্যেকটা কিন্তু সেম সেম আছে এটার বি এরটা কী হবে দেখো প্রথমটা আছে জিরো তারপরেরটা আছে জিরো পয়েন্ট টু ফাইভ দেখো তারপর কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ দিয়েই শুরু হচ্ছে তাই না মানে এদের মধ্যে কোনো গ্যাপ নেই জিরো তার মানে এদের মধ্যে যে শ্রেণী সীমানাটা সরি শ্রেণী দৈর্ঘ্যটা সেটা হচ্ছেই উচ্চটা মাইনাস নিম্ন মানে কি হচ্ছে শুধু ঠিক আছে এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটা ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম শ্রেণী দৈর্ঘ্য এল হলে শ্রেণীর উচ্চ নিম্ন সীমানা নিম্ন সীমাটা নির্ণয় করো এটাও একদম ইজি আচ্ছা এটা কি করব আগের মতোই এটা কি করব দেখো বলছে শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে আর মধ্যবিন্দু বলে দিয়েছে তাহলে আমরা কি ধরবো ধরি হচ্ছে নিম্নটা এটা আমরা ধরো এ ধরছি তোমরা এক্স ওয়াই ধরতে পারো আমি এটা এ ধরলাম উচ্চটা কি হবে উচ্চ শ্রেণী উচ্চ সীমাটা হবে বি এটা ধরলাম তাহলে মধ্যবিন্দু সমান সমান নিম্ন প্লাস ও সরি এটার শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে ডি তাহলে এটা কি হবে এ প্লাস ডি উচ্চটা হবে এ প্লাস ডি তাহলে এটা কী হবে এ প্লাস এ প্লাস ডি বাই টু মানে নিম্ন প্লাস উচ্চ বাই টু তাহলে এটা কী হলো দেখো এম টু তাহলে দেখো একবার আমরা একটা কি পেলাম যে এ ইকোয়ালস টু টু এ প্লাস টু টু এম তাহলে টু এ ইক টু টু এম মাইনাস আর দেখো এখান দিয়ে তাহলে এ সমান সমান কি হবে এ সমান সমান হবে টু এম মাইনাস ডি বাই টু আচ্ছা এই যে টু এম মাইনাস টু এম মাইনাস ডি বাই যেটা টু আছে এটা আমরা কি করতে পারি বলতে এটা টু হয়ে গেলে মানে কেটে গেল এম বেরোলো এবার উচ্চটা কি হবে উচ্চটা আর একটা ডি যোগ করতে হবে না মানে এটা বেরিয়ে গেল আমার নিম্ন উচ্চটা কি হবে দেখো উচ্চ সীমাটা এ প্লাস ডি ছিল মানে আমরা এর মানটা পেলাম তার সঙ্গে আমরা কি যোগ করবো একটা ডি যোগ করে দেবো দেখো এইটা এইটা ক্যালকুলেশন করলে আসবে এম প্লাস এটা চলে আসবে কি এম প্লাস ডিবাই টু তাহলে আমরা উচ্চ সীমাটাও পেয়ে গেলাম আর নিম্ন সীমাটাও পেয়ে গেলাম ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে এটাই চলে আসবে চলো পরের প্রশ্নটা দেখি বলছে নিচের তত্ত্বের আয়ত লেখো অঙ্কনের জন্য শ্রেণীর সীমানা সহ পরিসংখ্যা চক তৈরি করো দৈনিক বেতন দেওয়া আছে আর একটা দেওয়া আছে কি শ্রমিক সংখ্যা আচ্ছা দেখো এখানে আছে 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 আচ্ছা এটা আমরা কিভাবে করতে পারি বলতো শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্যটা কিভাবে করতে পারি শ্রেণী দৈর্ঘ্য আর এটা হবে কি পরিসংখ্যা পরিসংখ্যা তো দেওয়াই আছে শ্রেণী দৈর্ঘ্যটা যেহেতু বলেছে নাইনটি তারপরটা একটা হান্ড্রেড বলেছে তো আমরা এটা কি করতে পারি দেখো এদের মধ্যে তো ডিফারেন্স টেন টেনের আছে তো আমরা এটা করতে পারি দেখো এইটটি ফাইভ ফাইভ থেকে নাইনটি ঠিক আছে তাহলে এর ওখানে কি করতে পারি নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড ফাইভ তারপর কি হচ্ছে হান্ড্রেড ফাইভ থেকে কি হবে হান্ড্রেড ফিফটিন তারপর হান্ড্রেড ফিফটিন থেকে চলে আসবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তারপর হান্ড্রেড থেকে চলে আসবে কত হান্ড্রেড ঠিক আছে মানে কি দেখো আমি কেন করলাম এর মধ্যে কত ডিফারেন্স সবগুলো তো তাহলে নিম্নটা কত হবে আমি তো আগেই করেছি মানে আমরা আগেই করে আসছি এটা কিভাবে করছে তাই জন্য আমি ডিরেক্ট করে দিলাম তবু একবার দেখিয়ে দিচ্ছি দেখো টেন আছে মানে নিম্ন সীমাটা হবে কি নাইনটি মাইনাস টেন বাই মানে কি নাইনটি মাইনাস ফাইভ সমান সমান কত এইটি আর দেখো তাহলে সীমাটা কত হবে আবার এই মানে মানে হচ্ছে এটা কত উচ্চসীমা নিম্নসীমা এইভাবে আমরা বের করছি মানে ওই যেটা ব্যবধান ওদের মধ্যে সেটা বাই টু করে একবার মাইনাস করছি একবার প্লাস করছি সেইভাবেই এটা এসছে ঠিক আছে তাহলে দেখো শ্রমিক সংখ্যা কত হচ্ছে এটা পরিসংখ্যা যেটা থ্রি সিক্স টুয়েলভ টেন ফোর তাহলে দেখো আমাদের ছকটা তৈরি হয়ে গেল ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি বলছি নিচের তত্ত্বের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরি করো আচ্ছা আমরা আগে কি করেছিলাম যে আহ ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে একবার পরিসংখ্যা করেছিলাম সেটা ক্ষুদ্রতর ক্ষেত্রেও দেখেছিলাম বৃহত্তর ক্ষেত্রেও দেখেছিলাম এটা দেখো এর আগে আবার আমরা কি করেছি এবার পরিসংখ্যা থেকে ক্রমযোগী পরিসংখ্যা মানে আগেরটা যেটা করলাম সেটা ক্ষুদ্রতর সূচকের করেছি যেটা আমরা প্লাস করে করে এসেছি এবার দেখো বলেছে বৃহত্তর সূচক তো একদম ইজি দেখো কি করব প্রথমে কি শ্রেণী শ্রেণী শ্রেণিসীমা তারপরেরটা কি দেওয়া আছে পরিসংখ্যা এবার এখান দিয়ে আমরা কি করব আমরা এখান দিয়ে করব হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে করব সেটা কি অবশ্যই বৃহত্তর সূচক ঠিক আছে এবার তাহলে দেখো এর এর মধ্যে কি এটা ফাইভ থেকে টেন টেন যেটা আছে টেন থেকে ফিফটিন একদম সেগুলোই আমি লিখবো ঠিক আছে এবার পরিসংখ্যা দেখো আছে টু টোয়েন্টি ফোর টেন সিক্স এবার আমরা পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যাতে যাচ্ছি মানে কি এটা অবশ্যই আমরা প্লাস করব। এবার বৃহত্তর বলেছে মানে কি করব নিচে থেকে প্লাস করব। মানে প্রথম সিক্সটা এইভাবে লিখবো তারপর হচ্ছে সিক্সটিন তারপর একটা কত হবে ফর্টি তারপরটা হবে ফর্টি এইট তারপর ফিফটি দেখো এখানে আমাদের এটা কত চলে এলো সিক্স সিক্সটিন ফিফটি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা এবার অঙ্কটা দেখে নিই কি আছে বলছে নিচের তত্ত্বের দ্বিতীয় চতুর্থ শ্রেণীর শতকরা পরিসংখ্যা নির্ণয় করো আচ্ছা শতকরা পরিসংখ্যা বলতে আমরা কি বুঝবো দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে পুরো যে টোটাল আমার যে এই পরিসংখ্যা আছে সেটার মধ্যে দ্বিতীয়টা কতটা দ্বিতীয় শতকরাটা কত আছে আর চতুর্থের কত আছে তাহলে দ্বিতীয়টির কত বলো দ্বিতীয় শ্রেণীর শতকরা আচ্ছা দ্বিতীয় শ্রেণী বলতে এইটা এটা শতকরা কত দেখো পরিসংখ্যা শতকরা মানে এটা কত আছে ফাইভ টোটাল কতর মধ্যে বলো এইগুলো আমাকে তাহলে যোগ করতে হবে কত হচ্ছে দেখো সাত আর পাঁচ বারো 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 চব্বিশ চব্বিশ দশ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ ছয় হচ্ছে চল্লিশ ঠিক আছে এবার শতকরা করতে মানে আমরা কি করবো ইন্টু হান্ড্রেড তাহলে দেখো জিরো জিরো কেটে গেল সরি এটা কাটবে না দুই দুয়ে চার পাঁচ দুই দশ পাঁচ পাঁচ পঁচিশ বাই দুই আচ্ছা পঁচিশ বাই দুই মানে কি কি হয় এটা দেখো পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাঙি এটাও রাখতে পারো বা দু একে দুই এটা পাঁচ মানে হচ্ছে আমার বারো হয়ে যাবে আর টু মানে বারো পূর্ণ এক বাই দুই ঠিক আছে এবার তাহলে আর একটা কি বলেছে চতুর্থ শ্রেণীর তাহলে চতুর্থ শ্রেণীর শতকরা এটা কি পরিসংখ্যা ঠিক আছে এটা পরিসংখ্যা তাহলে এটার শতকরা পরিসংখ্যা কত হবে চতুর্থ মানে কি এটা টেন আর টোটাল কত আমরা আগেই দেখেছি কত ফর্টি মানে মোট পরিসংখ্যা আমরা কত ফরটি পেয়েছি হান্ড্রেড তাহলে দেখো টেন জিরো জিরো কাটলো দুই চার পাঁচ পাঁচ দশ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে আমাদের আনসারটা কী বেরোলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা বারো পূর্ণ এক বাই দুই আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে এখানেই আমাদের কি হলো যেটা এসে কিউ সেটা শেষ হয়ে গেল ঠিক আছে এবার তাহলে আমরা যে আমাদের পরের যে পর্বটা আছে যেটা আমাদের পরীক্ষায় তিন অথবা চার নাম্বারের আসে যেটা হচ্ছে কি সেটা আমরা শুরু করব। ঠিক আছে কিউ তাহলে চলো দেখি যে সরি প্রথম প্রশ্নটা এস কি আছে তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি আছে বলছে পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা তত্ত্ব নিচে লিখেছি দেওয়া আছে দেখো বলছে আমি উপরের তত্ত্বটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণীগুলি হলো জিরো থেকে টু টু থেকে ফোর ইত্যাদি মানে পরপর চলতে থাকছে এই পরিবার পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর শ্রেণী অন্তর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা আর শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু আমাদের মানে এর পরে যে অঙ্কগুলো যাবে তোমরা দেখবে তোমাদের বইয়ের ইলেভেন পয়েন্ট ওয়ানে এগুলো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এস এ কিউয়ের মধ্যেই পড়ছে ঠিক আছে তো তারপর আমাদের যে বইয়ের ইলেভেন পয়েন্ট টু যেটা আছে সেটা এলএ কিউয়ের মধ্যে পড়ছে তো আমি একসঙ্গে করে দিচ্ছি দেখো এটা বলছে আমাদের প্রথমে কি করতে হবে যে শ্রেণী অন্তর করতে হবে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা শ্রেণীর সীমা ঠিক আছে তাহলে আমরা আগে এটা করে নি আচ্ছা শ্রেণী প্রথমে সীমা শ্রেণী অন্তর শ্রেণী দৈর্ঘ্য আর আছে পরিসংখ্যা ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে আমাদের শ্রেণীগুলো কিভাবে লিখতে হবে এই যে জিরো পয় জিরো থেকে টু টু থেকে ফোর এইভাবে লিখতে হবে তো আমরা এখানে দেখি আমাদের সব থেকে বড় কোন সংখ্যাটা আছে দেখো এর মধ্যে সব থেকে বড় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে সিক্স তাই না সেভেন তো নেই মানে আমরা নেব জিরো পয় জিরো থেকে টু টু থেকে ফোর ফোর থেকে সিক্স আর সিক্স থেকে এইট ঠিক আছে এবার তাহলে আমরা দেখি যে জিরো থেকে টু এর মধ্যে কতটা আছে দেখো জিরো থেকে টু এর মধ্যে একটা টুটা আমি জিরো থেকে টু এর মধ্যে যেটা এর মধ্যে আমি টু নেব না কারণ আমি টু এটাতে আছে আমি টু এর মধ্যে নেব এখান থেকে আমি ওয়ান যেগুলো সেগুলোই নেব দেখো একটা টুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা কটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা পাচ্ছি তাহলে এটা হবে সরি এটা পরিসংখ্যা হয়ে গেল আচ্ছা শ্রেণী অন্তরটা লিখে নিই এটাই হবে শ্রেণী অন্তর ঠিক আছে আর শ্রেণী দৈর্ঘ্য বলতে কি বুঝি নিম্নমান আর ঊর্ধ্বমান যেটা নিম্নসীমা ঊর্ধ্বসীমার মধ্যে যে পার্থক্যটা তাই তো তো এদের মধ্যে পার্থক্য দেখো কি সব দুই দুই হচ্ছে তাই না এবার পরিসংখ্যা আমরা কি গুনলাম যে জিরো থেকে টু এর মধ্যে কটা আছে তারপর দেখো বলছে আমাদের টু থেকে ফোর আচ্ছা টু থেকে ফোর মানে টুটাকে নেব একটা আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো দেখো কটা পেলাম আমরা পেলাম ঠিক আছে তাহলে এখানে লিখবো কিন তারপর দেখো ফোর থেকে সিক্সের এর মধ্যে কটা আছে ফোর থেকে সিক্সের এর মধ্যে সরি ফোর থেকে সিক্সের এর মধ্যে দেখো আছে মানে আমরা ফোর আর ফাইভ যেটা সেটা নেব দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আছে কটা আছে দেখো নটা এবার দেখো সিক্স থেকে এইটের মধ্যে কটা আছে সিক্স থেকে এইটের মধ্যে বলতে শুধু সিক্সগুলোই আমরা পাবো তাহলে একটা দুটো তিনটে দেখো এখানে আছে তিনটে আমরা কটা পেলাম তিনটে এবার দেখো এখানে মোট পরিসংখ্যা আমি আগের অঙ্কগুলোতে মোট পরিসংখ্যা লিখিনি তোমরা লিখে নেবে ওটা মোট পরিসংখ্যা কত হচ্ছে বলো মোট পরিসংখ্যা হচ্ছে এগারো নয় এটা হচ্ছে কুড়ি কুড়ি তিন সাত তিরিশ চল্লিশ দেখো ফর্টি ঠিক আছে মোট পরিসংখ্যা হয়ে গেল আমার ফর্টি দেখো এখানে চল্লিশটি পরিবার ছিল না তাহলে আমরা কি বুঝলাম যে আমরা এটা তার মানে আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে পরের প্রশ্নটা দেখি বলছে স্কুলের কোনো এক পরীক্ষায় চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো দেওয়া আছে বলছে যে এই শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি আচ্ছা পরিসংখ্যা বিভাজন ছক কি করে করব দেখো এর আগে আমরা করেছি কী থাকবে একটা শ্রেণী সীমা আর কি থাকে ঠিক আছে তাহলে প্রথমটা আমরা কি করবো দেখো আমাদেরকে কিন্তু এখানে বলেই দিয়েছে যে এক থেকে দশ এগারো থেকে কুড়ি এইভাবে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যাবো ঠিক আছে তাহলে দেখো এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ আর কি আসবে হ্যাঁ একচল্লিশ থেকে পঞ্চাশ আছে এর আগে আমরা কি করছিলাম জিরো থেকে টু আর টু থেকে ফোর হলে টুগুলো আমরা মানে প্রথমে নিচ্ছিলাম না কিন্তু দেখো এখানে এক থেকে দশ তারপর এগারো থেকে শুরু মানে দশটাও এর মধ্যে থাকবে ঠিক আছে তাহলে এক থেকে দশের মধ্যে কি আছে দেখো এক থেকে দশের মধ্যে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কোথাও আছে আমার এক থেকে দশের মধ্যে তাহলে ট্যালিমার্কটা কি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এখানে ছয় এবার দেখো এগারো থেকে কুড়ির মধ্যে কতটা আছে আচ্ছা এগারো থেকে কুড়ির মধ্যে বলতে দেখো পেলাম একটা দুটো তিনটে তিনটে চারটে চারটে সরি পাঁচটা ছটা সাতটা তাহলে এগারো থেকে আমরা কুড়ির মধ্যে পেলাম একটা একটা আছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে টোটাল সাতটা আছে তাহলে কি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে সেভেন এবার দেখো কি ছিল এটা হ্যাঁ একুশ থেকে তিরিশের মধ্যে একুশ থেকে তিরিশের মধ্যে কটা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা

চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আছে ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা আছে তারপর দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ মানে যেগুলো আমার পড়ে আছে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মোট আমার আটটা আছে তাহলে কি হবে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দেখো তাহলে পরিসংখ্যা না কত জন ছিল ছাত্র চল্লিশ জন তো আমরা এটা দেখবো চল্লিশটা আসছে কিনা দেখো মোট পরিসংখ্যা আগের এসএ কিউ এর মোট পরিসংখ্যাগুলো তোমরা লিখে নিতেও পারো মোট পরিসংখ্যা কত হচ্ছে দেখো আট আচ্ছা সাত সাত চোদ্দ হচ্ছে ছয় কুড়ি কুড়ি আর এটা এগারো আচ্ছা এক কম হয়েছে আমরা কোথাও একটা গুনতে ভুল করেছি দেখো কারণ এটা সাত আসাত চোদ্দ হচ্ছে এটা ছয় মানে কুড়ি এটা একত্রিশ এটা উনচল্লিশ হচ্ছে এক আমরা কোথাও একটা কম নিয়েছি আচ্ছা কোথায় কম নিয়েছি একবার দেখে নিই এক থেকে দশের মধ্যে ছিল ছটা আচ্ছা একবার মুছে দিচ্ছি দেখো এক থেকে দশের মধ্যে ছিল ছটা তার মধ্যে এখানে দেখো একটা দুটো চারটে পাঁচটা ছটা ছটাই আছে তার এটা ঠিক আছে তারপর দেখো এগারো থেকে কুড়ি সাতটা ছিল আচ্ছা এগারো থেকে কুড়ি একটা দুটো তিনটে চারটে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দেখো এখানে আমরা এখানে সাত করে নিয়েছি এখানেই ভুল করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে হবে আট তাহলে দেখো মোট পরিসংখ্যা সংখ্যা চলে আসছে ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি বলছে একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু আছে ওই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীন ভাবে চল্লিশটি কমলা লেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম আচ্ছা ওজনগুলো দেওয়া আছে বলছে এবার আমি উপরের তত্ত্বের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি ঠিক আছে মানে আমরা পরিসংখ্যা বিভাজন ছক্ত তৈরি করব তার সঙ্গে কি করবো একটা ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যাও তৈরি করব তোমরা জানো যে ক্ষুদ্রতম মানে উপর থেকে যোগ করে আসতে হয় আর বৃহত্তম মানে নিচে থেকে কারণ এটা কি পরিসংখ্যা থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যাতে যাব। আর যদি আমরা ক্রম থেকে শুধু আসতাম মানে পরিসংখ্যা থেকে শুধু আসতাম তাহলে কিন্তু ওগুলো আমরা বিয়োগ করতাম ঠিক আছে তাহলে চলো আমরা এটা কিভাবে করব দেখো এখানে তো তো আমাদের শ্রেণীর সীমাটা দেওয়াই ছিল এটা আমাদেরকে করতে হবে দেখো সব থেকে ছোট এখানে কি আছে সব থেকে ছোট যদি দেখো দেখো তিরিশ আছে আর সব থেকে বড় সবথেকে বড় দেখো আছে একশো তাহলে এটা আমরা কি করব এটাকে আমরা তিরিশ থেকে চল্লিশ আবার একচল্লিশ থেকে পঞ্চাশ এইভাবে করতে পারি বা তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ তো দেখো আমরা করছি প্রথমে শ্রেণী সীমা তারপর দেখো পরিসংখ্যা আছে ট্যালিমার্ক আছে তারপর তারপর পরিসংখ্যা তারপর কি হবে ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে যেটা কি ক্ষুদ্রতর সূচক দিয়ে আমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা শ্রেণী সীমা তাহলে একবার দেখো আমাদের তিরিশ থেকে শুরু একশো পর্যন্ত শেষ তো আমরা লিখতে পারি তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো আর একশো থেকে একশো দশ ঠিক আছে আচ্ছা তাহলে তিরিশ থেকে চল্লিশের মধ্যে কটা আছে দেখে নি দেখো প্রথমে হলো একটা দুটো তিনটে চারটে দেখো চারটে আছে তাহলে কি হবে ওয়ান টু থ্রি ফোর এটা হলো পরিসংখ্যা ফোর তারপর দেখো আছে এবার হবে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দেখো চল্লিশটা পড়বে তাহলে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ মানে এটা পড়ে আসছে পঁয়তাল্লিশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে তাহলে কত হচ্ছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে ছটা তারপর দেখো আছে আমরা কি করব এবার এবার করব পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে দেখো আছে সরি পঞ্চাশ থেকে ষাট একটা দুটো তিনটে তিনটে আছে ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি এখানে হয়ে গেল থ্রি এবার ষাট থেকে সত্তরের মধ্যে দেখো ষাট থেকে সত্তরের মধ্যে আছে যেহেতু আমার এখানে কোনো ষাট থেকে সত্তর বলতে দেখো আমরা সত্তরগুলোকে গুলো নেবো না আমরা এইটার মধ্যে সত্তরকে কে নেবো তো ষাট থেকে উনসত্তরই বোঝাচ্ছে সেটা তো কটা আছে দেখে নিই চলো একটা দুটো তিনটে চারটে এখানে চারটে আছে তাহলে কি হলো ওয়ান টু থ্রি ফোর এখানে হয়ে গেল চার তারপর দেখো এবার আমরা করবো সত্তর থেকে আশি সত্তর থেকে আশির মধ্যে আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আমাদের আছে আটটা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট লিখলাম তারপর আশি থেকে নব্বই এর মধ্যে দেখো কটা আছে আশি থেকে নব্বই এর মধ্যে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখো এখানে আছে সাতটা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে হলো সাতটা এবার নব্বই থেকে একশোর মধ্যে কটা আছে দেখব নব্বই থেকে একশোর মধ্যে আছে দেখো একটা দুটো তিনটে আছে নব্বই থেকে একশোর মধ্যে আমাদের আছে তিনটে তাহলে ওয়ান টু থ্রি হয়ে গেল তিন তারপর দেখো একশো থেকে একশো মানে যেগুলো পড়ে আছে একটা দুটো তিনটে চারটে দেখো কি পাচ্ছি চল্লিশটা পরিবার চল্লিশটা পরিবার হ্যাঁ চল্লিশটা সরি কমলালেবু ছিল তো দেখে নি চল্লিশ আসছে কিনা ছয় চার দশ তেরো সতেরো পঁচিশ সাত তেত্রিশ ছত্রিশ চল্লিশ হয়ে গেল দেখো চল্লিশ হয়ে গেল ঠিক আছে এবার এখানে তাহলে আমাদের ক্ষুদ্রতর সূচক মানে ক্রমযোগী আমরা কি করি উপর থেকে চারটে চা মানে চারটা লিখবো তারপর দেখো চার ছয় দশ দশ তিন তেরো তেরো চার সতেরো সতেরো আট পঁচিশ পঁচিশ সাত থার্টি থ্রি আর এটা হয়ে ঠিক আছে চলো তাহলে আমরা পরের প্রশ্নটা দেখে আচ্ছা এই অঙ্কটাতে আমাদের এখানে একটু ভুল হয়েছে দেখো চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ এইভাবে যদি আসে তাহলে একশো দশকে তো আমরা এখানে নিতে পারবো না মানে আমাদের এখানে আর একটা কি করতে হবে একশো দশ থেকে একশো কুড়ি নিতে হবে ঠিক আছে তাহলে একশো দশ থেকে একশো কুড়ি এটা হয়ে গেলে কি হবে দেখো আচ্ছা একশো থেকে একশো দশে কটা ছিল আগে দেখে নি একশো থেকে একশো দশে ছিল আচ্ছা একবার পুরো মুছে নিচ্ছি আমরা যদি এখানে তিরিশ থেকে চল্লিশ এটা একচল্লিশ থেকে মানে এটা একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এরকম যদি করতাম আমরা এখানে একশো দশে গিয়ে কমপ্লিট করতে পারতাম মানে শেষ করে দিতাম কিন্তু যেহেতু আমরা চল্লিশ থেকে চল্লিশে নিচ্ছি মানে এখানে একশো দশ থেকে একশো কুড়ি আমাকে রাখতে হবে কারণ একশো দশটা এইটার মধ্যে নিচেরটার মধ্যে পড়বে ঠিক আছে তাহলে দেখো এটা কি করব একশো থেকে একশো দশের মধ্যে আগে কটা আছে দেখে নিই একশো থেকে একশো দশ একটা দুটো তিনটে তিনটে আছে ঠিক আছে তার মানে এখানে হবে ওয়ান টু থ্রি আর একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে আছে একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে দেখো আছে একটা দুটো দুটো আছে ঠিক আছে তাহলে এখানে করে দিলাম টু তাহলে এবার যোগটা করি চার ছয় দশ তেরো সতেরো পঁচিশ থার্টি থ্রি থার্টি সিক্স থার্টি নাইন ওয়ান আচ্ছা এখানেও দেখো ফর্টি ওয়ান চলে আসছে মানে এটার ক্ষেত্রে আমরা কোথাও একটা ভুল করেছি সেটা দেখে নি যে কোনটাতে একটা বেশি নিয়ে নিয়েছি আমরা প্রথমে তিরিশ থেকে চল্লিশে চারটে ছিল তিরিশ থেকে চল্লিশে ছিল চারটে তিরিশ থেকে চল্লিশে চারটে ছিল একটা দুটো তিনটে চারটে তার মানে এটা ঠিক আছে তারপর দেখো আহ চল্লিশ থেকে পঞ্চাশে ছটা ছিল তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মানে ওটাও আমরা ঠিক করেছি তারপর পঞ্চাশ থেকে ষাট আচ্ছা পঞ্চাশ থেকে ষাটে কটা ছিল একটা দুটো তিনটে পঞ্চাশ থেকে ষাটে তিনটে ছিল আচ্ছা তিনটে করেছি ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরে কটা ছিল ষাট থেকে সত্তরে দেখো একটা দুটো তিনটে চারটে ষাট থেকে সত্তরের মধ্যে এখানে তো নেই এখানে দুটো আছে তিনটে চারটে চারটে হচ্ছে আমাদের কটা হয়েছে ষাট থেকে সত্তর মধ্যে চারটেই হয়েছে সত্তর থেকে আশি সত্তর থেকে আশি একবার দেখে নি সত্তর থেকে আশিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ছিল আটটাই আছে আশি থেকে নব্বই আচ্ছা আশি থেকে নব্বই কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আশি থেকে মধ্যে আছে সাতটা আচ্ছা এটাও সাতটা করেছি নব্বই থেকে একশো আচ্ছা নব্বই থেকে একশোতে কটা আছে দেখি নব্বই থেকে একশোতে আছে একটা দুটো তিনটে ওয়ান টু থ্রি তিনটে আছে আচ্ছা ওটাও তিনটে করেছি একশো থেকে একশো দশ আচ্ছা একশো থেকে একশো দশের মধ্যে দেখো একটা আছে দুটো আছে তিনটে আছে তাহলে একশো থেকে একশো দশও আছে তিনটে ঠিকই আছে একশো দশ থেকে একশো কুড়ি আচ্ছা একশো দশ থেকে একশো কুড়িও আছে দুটো তার মানে তো ঠিকই আছে এটা দশ তেরো সতেরো পঁচিশ তেত্রিশ আচ্ছা সরি এটা বত্রিশ বত্রিশ আর তিন এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ সরি তিন আটত্রিশ আটত্রিশ আর দুই চল্লিশ ঠিকই ছিল এটা আমি যোগে ভুল করেছি মানে ছয় আট চার দশ দশ আট তিন তেরো তেরো আর চার সতেরো সতেরো আর আট পঁচিশ পঁচিশ আর সাতটা হচ্ছে বত্রিশ আমি সেটা তেত্রিশ করে দিয়েছিলাম বত্রিশ বত্রিশ আর তিন হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন হচ্ছে আটত্রিশ আটত্রিশ দুই চল্লিশ ঠিক আছে তাহলে হয়ে গেল এখানে আমরা মোট পরিসংখ্যা চল্লিশ লিখে দেবো তাহলে চলো পরের প্রশ্নটা যাই আচ্ছা মিতালি ও মহিদুল গ্রামের পঁয়তাল্লিশটি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো আমি উপরের তত্ত্বের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি আচ্ছা এখানেও সেম পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব দেখো এখানে সব থেকে ছোট কোনটা আছে সব থেকে ছোট আছে তারপর সব থেকে বড় কত আছে দেখো সব থেকে বড় আছে একশো থেকে শুরু করব। ঠিক আছে তাহলে সীমা এগুলো কিন্তু সব এসে কিউ এর মধ্যেই পড়ছে বইয়ের অঙ্ক এগুলো আমি মানে এলএ কিউ এর মধ্যে পড়ে গেছে ভুলবশত তারপর হচ্ছে পরিসংখ্যা তারপর হচ্ছে সরি ট্যালি করি ট্যালি তারপর হচ্ছে পরিসংখ্যা এখানে তো ক্রমযোগী পরিসংখ্যা বের করতে বলেনি তাহলে এইটুকুই করব আচ্ছা শ্রেণীর সীমা আমরা বললাম সব থেকে ছোট আছে ফিফটি টু তার মানে আমরা পঞ্চাশ থেকে আর সব থেকে বড় আছে একশো তিরিশ তার মানে আমরা করব পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো একশো থেকে একশো দশ দশ একশো 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 থেকে থেকে কুড়ি কুড়ি তিরিশ আর যেহেতু লাস্ট একশো তিরিশ ছিল আমরা একশো তিরিশ থেকে একশো চল্লিশ এই পর্যন্ত করবো ঠিক আছে এবার আমরা দেখে নিই পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কতটা আছে কটি বাড়ি আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আচ্ছা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে দেখো একটা দুটো আছে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আমরা পেলাম দুটো তারপর ষাট থেকে ষাট থেকে সত্তরের মধ্যে দেখবো ষাট থেকে সত্তরের মধ্যে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ষাট থেকে সত্তরের মধ্যে আছে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় তারপর সত্তর থেকে আশির মধ্যে আছে দেখো সত্তর থেকে আশির মধ্যে আছে একটা দুটো তিনটে চারটে চারটে আছে ওয়ান টু থ্রি ফোর এবার সরি সত্তর থেকে আশি এখানে হবে ওয়ান টু থ্রি ফোর এটা ফোর এবার আশি থেকে নব্বই এর মধ্যে দেখো কটা আছে আশি থেকে নব্বই এর মধ্যে আছে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে আছে আশি থেকে নব্বই এর মধ্যে আমরা কটা পেলাম চারটে এগুলো গোনার সময় একটু খেয়া মানে ভালোভাবে দেখে গুনতে না হলে ভুল হয়ে গেলে অঙ্কটাই আবার নতুন করে চেক করতে হচ্ছে আচ্ছা নব্বই থেকে একশোর মধ্যে কটা দেখো নব্বই থেকে একশোর মধ্যে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে নব্বই থেকে একশোর মধ্যে আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঠিক আছে এবার দেখো আমরা দেখবো একশো থেকে একশো দশের মধ্যে কটা আছে আচ্ছা একশো থেকে একশো দশের মধ্যে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আছে একশো থেকে একশো দশের মধ্যে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন তারপর একশো দশ থেকে একশো কুড়ি একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে আছে ছটা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো এই যে এইট টা পড়ে আছে মানে এটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম তাহলে একটা আমরা অ্যাড করে নিচ্ছি যে এটা নাইনটি এইট নব্বই থেকে একশোর মধ্যে পড়ছে তাহলে নব্বই থেকে একশোর মধ্যে আর একটা হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে সেভেন ঠিক আছে এবার একশো কুড়ি থেকে একশো তিরিশ একশো কুড়ি থেকে একশো তিরিশের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা এবার লাস্ট যেটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ দেখো একশো তিরিশ থেকে একশো চল্লিশের এর মধ্যে কটা আছে একশো তিরিশ থেকে একশো আছে তাহলে এখানে হয়ে গেল কি ওয়ান টু এবার আমরা গুণে দেখবো দেখো আমাদের কটা পরিবার কটা বাড়ি ছিল পঁয়তাল্লিশটি বাড়ি ছিল তাহলে দেখে নি ঠিক করেছে কিনা বারো ষোলো সাত সাত চোদ্দ এখানে এটা হলো ঠিক আছে চলো আবার পরের প্রশ্নটা দেখি কি আছে আচ্ছা পরের প্রশ্ন তো দেওয়াই আছে বলছে যে মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রোগীর বয়স নিচে ছকে লিখলো বয়স হচ্ছে যেটা দেওয়া আছে আমাদের শ্রেণীতে শ্রেণী সীমা রোগী সংখ্যা মানে পরিসংখ্যাটা দেওয়া আছে এবার দেখো এখানে বলেছে আমি উপরের তত্ত্বের বৃহত্তর সূচক ক্রমযোগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তাহলে এটা কি করব বলো আচ্ছা এটা আমরা এখানেই করে নিতে পারবো দেখো কি হবে ফার্স্টে ফার্স্টে এটা হচ্ছে সীমা আর এটা হচ্ছে পরিসংখ্যা আর এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা হচ্ছে কি বৃহত্তর সূচক এবারে শ্রেণী সীমার মধ্যে তোমরা ব্র্যাকেটে বয়স লিখে নেবে আর পরিসংখ্যার মধ্যে ব্রাকেটে কি রোগী সংখ্যা লিখতে হবে আর ক্রমযৌগিক ব্রাকেটে যেহেতু বৃহত্তর সূচক চেয়েছে ওটা লিখবে তাহলে দেখো আমাদের কি আছে এটা দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর আছে ষাট থেকে সত্তর ঠিক আছে তাহলে আচ্ছা আমি একটু উপরে লিখি না হলে নিচে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর ষাট থেকে সত্তর ঠিক আছে এবার পরিসংখ্যা তো দেওয়াই আছে রোগীর সংখ্যা যেটা এটা দেওয়া আছে আশি এটা দেওয়া আছে চল্লিশ এটা পঞ্চাশ এটা সত্তর এটা চল্লিশ আবার এটা কুড়ি আচ্ছা এবার বৃহত্তর সূচক বলেছে মানে কি আমরা নিচে থেকে যোগ করব তাহলে নিচে থেকে যোগ করব মানে এই টোয়েন্টিটা এটাই থাকবে তারপর সঙ্গে ফর্টি যোগ করলে কত হবে সিক্সটি সিক্সটি আর সেভেন্টি যোগ করলে কত হবে ওয়ান থার্টি ওয়ান থার্টি আর ফিফটি ওয়ান এইটটি ওয়ান এইটটি আর ফর্টি কি টু টোয়েন্টি টু টোয়েন্টি আর এইটি হয়ে যাচ্ছে কি থ্রি হান্ড্রেড দেখো আমাদের এখানে তিনশোটা তিনশো জন রোগীর রোগী আছে ঠিক আছে তাহলে চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখে নিই এখানে তোমরা মোট পরিসংখ্যা লিখতেই পারো ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই বলছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন মানে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে আর আমাদের পরিসংখ্যা বিভাজন ছক আঁকতে বলছে তার মানে এটা কি করব আমরা এটা অবশ্যই মাইনাস করব তাই না তাহলে চলো এখানে কি আছে দেখে নি এটা হচ্ছে শ্রেণী সীমা শ্রেণী সীমা তারপর কি আছে তারপর আছে পরিসংখ্যা মানে কি সেটা ব্র্যাকেটে আমরা অবশ্যই লিখব ছাত্র সংখ্যা আর তারপর আছে নেই সরি এটা পরিসংখ্যা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে আর এটা আছে কি শুধু পরিসংখ্যা তোমরা ঠিক করে লিখে নিও আমি এটা এমনি লিখছি যাচ্ছ আচ্ছা শ্রেণীর সীমা কি বলেছে দশের কম তাহলে প্রথমটা আমরা কী লিখলাম দশের কম তারপর দেখো বলছে কুড়ির কম তার মানে কি হবে অবশ্যই এটা দশ থেকে কুড়ি হবে তারপর বলছে তিরিশের কম মানে এটা কত হবে কুড়ি থেকে তিরিশ তারপর চল্লিশের কম মানে তিরিশ থেকে চল্লিশ তারপর বলছে পঞ্চাশের কম মানে চল্লিশ থেকে পঞ্চাশ তারপর হচ্ছে ষাটের কম মানে পঞ্চাশ থেকে ষাট হয়ে গেল এবার আমাদের ক্রম যে পরিসংখ্যাটা সেটা কি দেওয়া আছে সেটা দেওয়া আছে আর দেওয়া আছে সরি এটা এবার বলো আমাকে ক্রমযোগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যাটা বের করতে দিয়েছে তাহলে আমরা কি করব? এবার আমরা অবশ্যই এটাকে কম আছে মানে এখানে বা ক্ষুদ্রতর কোনটা সেটা বৃহত্তর বলে দিইনি যেমন আগেরটাতে মানে এর আগের অঙ্কগুলোতে এটা বৃহত্তর বলে দিয়েছিল ক্ষুদ্রতর বা বৃহত্তর এটাই বলেনি কিন্তু আমরা কি বুঝবো দেখো দশের কম কম এগুলো আছে মানে এটা অবশ্যই ক্ষুদ্রতর সূচকে আছে ঠিক আছে তার মানে এটা পরিসংখ্যা করতে গেলে আমরা কি জানি খুঁটো সূচকে উপর থেকে করি তো এক্ষেত্রেও উপর থেকে করবো কিন্তু ক্রম যৌগিক আছে পরিসংখ্যা আসতে গেলে আমরা এবার যোগ করবো না আমরা বিয়োগ করবো তাহলে কি হবে দেখো প্রথমটা সেভেন্টিন টোয়েন্টি টু মাইনাস সেভেন্টিন কত হবে ফাইভ তারপর হচ্ছে টোয়েন্টি নাইন মাইনাস টোয়েন্টি টু মানে এটা হচ্ছে সেভেন

ঠিক আছে এবার আমরা কি করবো মানে তোমরা এই যে মাইনাসটা আমি করলাম এটা না করে শুধু এটাই লিখতে পারো আমি মাইনাসটা করে নিয়েছি এখানে এবার চলো আমরা পরের প্রশ্নে যাই দেখো প্রশ্নটা বলেছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি আচ্ছা এটাও দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা বলেছে আর আমাকে কি বের করতে হবে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে এবার দেখো আগেরটাই ছিল যেটা যেগুলো ছিল কম কম ছিল মানে আগেরটা আমরা দেখলে বুঝতে পারবো দেখো কু দশের কম কুড়ির কম মানে এটা ক্ষুদ্রতর ছিল এবার দেখো এটা বেশি বলেছে মানে কি এটা বৃহত্তর হবে আমরা এই অঙ্ক আগেই করেছি তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো চলো এখানে আমরা এবার এটা করি প্রথমে আমরা শ্রেণী সীমা তারপর হচ্ছে ক্রোমোযৌগিক পরিসংখ্যা তারপর হবে শুধু পরিসংখ্যা ঠিক আছে এবার দেখো আমরা এটা দশের বেশিটা আমরা নিচে থেকে নেবো দেখো দশের বেশি মানে কি সরি শূন্যর বেশি মানে কি শূন্য থেকে দশ বোঝাচ্ছে দশের বেশি মানে দশ থেকে কুড়ি তারপর কুড়ির বেশি মানে কুড়ি থেকে তিরিশ তিরিশের বেশি মানে তিরিশ থেকে চল্লিশ চল্লিশের বেশি মানে চল্লিশ থেকে পঞ্চাশ আর পঞ্চাশের বেশি মানে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ষাটের বেশি মানে ষাট থেকে সরি এটা আমরা ষাটের বেশি লিখবো ঠিক আছে কত আচ্ছা এবার দেখো ক্রমযোগিক পরিসংখ্যা যেটা সেটা কি দেওয়া আছে আমরা যেহেতু নিচে থেকে নিলাম তাহলে উপরটা কি হবে এটা একশো এইভেন্টি সিক্সটিন জিরো এবার দেখো আমরা কি বুঝলাম এটা এটা আমরা বুঝতে পেরেছি যে এটা বৃহত্তর হচ্ছে তাই তো বৃহত্তর সূচক তাহলে আমরা কি করব এটার ক্ষেত্রে আমরা নিচ থেকে করব। আর নিচ থেকে কি করব। আমরা ক্রমযোগীর থেকে দেখো শুধু পরিসংখ্যা বিভাজন আসছে মানে আমরা মাইনাস করবো দেখো প্রথমে জিরো যেটা জিরোই থাকবে এটা সিক্সটিন মাইনাস করলে সিক্সটিন হবে এটা ফর্টি মাইনাস সিক্সটিন কত হবে টোয়েন্টি ফোর এটা সেভেন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর এটা কত হবে বলো ওয়ান আর এটা হচ্ছে ফাইভ ফিফটি ওয়ান এটা এইটটি সেভেন আর ফিফটি ওয়ান কত হচ্ছে এটা মাইনাস করলে হয়ে যাবে সিক্স থ্রি এটা থেকে এটা মাইনাস করলে কত হবে আচ্ছা সরি কী মাইনাস করছে দেখো এটা জিরো জিরো আর সিক্সটিন এটা মাইনাস করলে হবে সিক্সটিন ফর্টি থেকে সিক্সটিন এটা মাইনাস করলে কত হবে এটা হয়ে যাবে টোয়েন্টি ফোর থেকে ফর্টি মাইনাস করলে কত হবে এটা হয়ে যাবে থার্টি ফাইভ থেকে সেভেন্টি মাইনাস করলে কত হবে এটা হয়ে যাবে টুয়েলভ আচ্ছা নাইনটি টু থেকে সেভেন মাইনাস করলে কত হবে কত হবে দেখো এখানে একবার ঠিক করেছি কি চেক করে নিই দেখো এটা ছয় এটা চল্লিশ পঞ্চাশ ষাট ষাট সত্তর আশি নব্বই একশো ছিল চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো ঠিক আছে এটা ঠিকই আছে সেভেন্টি ফাইভ থেকে ফর্টি এটা তো বুঝতে পেরেছি থার্টি ফাইভ এটা হয়ে গেল টু ওয়ান ভো টুয়েলভ এটা হয়ে গেল সেভেন ফাইভ এটা হয়ে গেল এইট ঠিক আছে এটাই হয়ে গেল আমাদের পরিসংখ্যান বিভাজন ছক ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি আচ্ছা এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এরেকেউ চলে এলো দেখো বলছে বকুলদারা গ্রামের পঞ্চাশটি টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লিখলাম আচ্ছা দৈনিক লাভ দেওয়া আছে দোকানের সংখ্যা মানে পরিসংখ্যা শ্রেণী সীমা দেওয়া আছে বলছে আয়ত লেখ অঙ্কন করি আচ্ছা আয়ত লেখ কিভাবে অঙ্কন করতে হয় আমাদের অবশ্যই কি গ্রাফ পেপারে সাহায্য নিতে হবে তো আমরা প্রথমে ছকটা দেখো যেটা আছে এটাই করব কি আছে একটা শ্রেণী সীমা আর একটা আছে পরিসংখ্যা তোমরা অবশ্যই শ্রেণী সীমার মাঝখানে মানে নিচে লিখে নেবে যে আর পরিসংখ্যা হচ্ছে কি দোকানের সংখ্যা ঠিক আছে এবার দেখো তাহলে আমরা শুরু করি এটা ফিফটি থেকে হান্ড্রেড আছে হান্ড্রেড থেকে হান্ড্রেড ফিফটি আছে হান্ড্রেড ফিফটি থেকে টু হান্ড্রেড আছে আর টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি আছে আচ্ছা একটা কথা বলে নিই এর আগে তো আমরা এমসি কিউ কি করেছি যখন এদের মধ্যে কোনো ব্যবধান থাকছিল তখন কি করছিলাম সেই ব্যবধানটা তার থেকে তাকে দুই দিয়ে ভাগ করে আমরা একবার মাইনাস করছিলাম নিম্নসীমার সঙ্গে আর একবার উচ্চসীমার সঙ্গে প্লাস করছিলাম তো দেখো এখানে যদি আমার সেরকম থাকতো আমাকে কিন্তু অবশ্যই করতে হতো কারণ কি কারণ আয়ত লেখ আঁকতে গেলে আমরা কি জানি যে অবিচ্ছিন্ন চলের মাধ্যমে করতে হয় তাই না মানে এই সীমা এই সীমাটা এখান থেকে যে উচ্চসীমা আছে সেটা এইটার সীমা হয়ে যেত ঠিক আছে চলো পরে এরকম অঙ্ক আমরা দেখবো তো আগে এটা করে নিই এটা আছে এইট ফিফটিন টেন টুয়েলভ এবার দেখো আমরা কিভাবে করব আমাদের এটা আছে জিরো থেকে ফিফটি ফিফটি থেকে হান্ড্রেড এইভাবে আমাদেরকে করতে হবে তো আমরা গ্রাফে দেখো সেটা কিভাবে করব আমরা তো জানি যে কি করতে হয় প্রথমে আমাদের একটা এক্স এক্স ড্যাশ আচ্ছা এটা আমি আর এটা করলাম কি সরি আচ্ছা এটা আমরা দেখো আসবে ওয়াই ড্যাশ এটা ওয়াই মানে এটা মাঝখানে কত জিরো আছে আমরা জানি মূল বিন্দু জিরো কমা জিরো হয় এবার দেখো আমাদের যেটা বলেছে যে জিরো থেকে ফিফটি ফিফটি থেকে হান্ড্রেড এইভাবে পঞ্চাশের মধ্যে গ্যাপ আছে এরকম আমাকে আয়তলেখ তৈরি করতে পরিসংখ্যাও দেওয়া আছে তাহলে আমরা কি জানি সব সময় এক্স অক্ষ বরাবর কি যায় শ্রেণী যে সীমাটা সেটা আর পরিসংখ্যাটা যায় ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে তাহলে আমাদের যে এটা আছে শ্রেণী সীমা জিরো থেকে ফিফটি তাহলে আমরা কি করব সেটা দেখো এখানেই যদি আমরা এটাকে জিরো ধরি আর দেখো ফিফটি যদি আমরা এটা করি ফিফটি ফিফটিতে কারণ এটা হবে না আমরা এক দুই তিন চার পাঁচ এইটাকে ফিফটি ধরছি মানে আমরা এক্স অক্ষ অক্ষের জন্য কি করেছি ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে এক একটা দশ একক ধরছি ঠিক আছে তাহলে দশ একক হলে এটা টেন এটা টু টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি মানে এটা হবে হান্ড্রেড তাহলে এটা কত হয়ে যাবে হান্ড্রেড ফিফটি এটা হয়ে যাবে টু হান্ড্রেড এটা হয়ে যাবে টু ফিফটি এটা হবে থ্রি হান্ড্রেড ঠিক আছে আমাদের কত পর্যন্ত ছিল থ্রি হান্ড্রেড সরি টু ফিফটি পর্যন্ত ছিল তো এটা না লিখলেও চলতো এই পর্যন্ত এবার দেখো আমাদের যেটা পরিসংখ্যা বলেছে আট পনেরো দশ বারো পাঁচ এগুলো মোটামুটি ছোটই আছে তো আমরা কি করব এইটাকে ক্ষুদ্রতম বড় বড়ক্ষেত্রের একটি ভাউ সমান সমান আমরা দুই একক করে ধরছি তোমরা এক একক করেও ধরতে পারো তো দুই একক করে ধরলে এটা হবে দেখো এটা হয়ে যাবে এক এটা হয়ে যাবে দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা হয়ে যাবে ছয় এটা হয়ে যাবে সাত এটা হয়ে যাবে আট এটা হয়ে যাবে নয় এটা হয়ে যাবে দশ আমরা এরকম করে বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি পর্যন্ত নিলাম ঠিক আছে আমাদের কত আছে লাস্ট আমাদের ফিফটিন অবধি আছে আমরা কুড়ি পর্যন্ত নিলাম ঠিক আছে এবার দেখো এবার আমাদের যেটা করতে হবে দেখো জিরো থেকে পঞ্চাশ পর্যন্ত শ্রেণী সীমার মধ্যে পরিসংখ্যা কত আট মানে এই জিরো থেকে পঞ্চাশের এই টুকু এটা কত হচ্ছে আট মানে আমার হয়ে যাবে এই টুকু ঠিক আছে হলো এবার দেখো বলছে ফিফটি থেকে হান্ড্রেডের মধ্যে ফিফটি থেকে হান্ড্রেডের মধ্যে কত হচ্ছে ফিফটিন ফিফটিনটা কোথায় এটা যদি ফরটিন এটা সিক্সটিন হয় ফিফটিন এই এই মাঝখানটা এইটা মানে এইটুকু মানে আমরা কি করব এটাকে দেখো এটা হচ্ছে আমাদের ঠিক আছে এটা হান্ড্রেড তারপর কি বলছে দেখো হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি আচ্ছা হান্ড্রেড থেকে ওয়ান ফিফটির মধ্যে কত বললো এটা টেন তাহলে টেনটা কোথায় আছে এইটা মানে হান্ড্রেড থেকে ওয়ান ফিফটির মধ্যে আমাদের চলে আসবে এইটা ঠিক আছে তারপর দেখো বলছে থেকে মধ্যে টুয়েলভ টুয়েলভ কোথায় আছে এখানে মানে আমার এখান দিয়ে শুরু হবে তোমরা স্কেলের সাহায্যে করলে একদম ঠিকঠাক পারফেক্ট আসবে আমার একটু বেঁকে যাচ্ছে তারপর দেখো বলছে টু হান্ড্রেড থেকে টু ফিফটির মধ্যে ফাইভ তাহলে টু হান্ড্রেড থেকে টু ফাইভ মধ্যে ফাইভ মানে ফাইভটা আছে এখানে মানে হয়ে যাবে তোমার এইটুকুটা ঠিক আছে তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি তো লেখার এইটা এইটা তাহলে কি যাচ্ছে এটা বরাবর আমাদের যাচ্ছে শ্রেণী সীমা তাই তো মানে কি সেটা আমরা এটা কি ছিল দৈনিক লাভ দৈনিক লাভ আর এটা কি যাবে এই অক্ষ বরাবর যাবে কি পরিসংখ্যা ঠিক আছে এটা যাবে পরিসংখ্যা মানে পরিসংখ্যাতে ছিল দেখো দোকানের সংখ্যা মানে এটা হচ্ছে দোকানের সংখ্যা ঠিক আছে তার মানে দেখো আমরা আমাদের আয়ত লেখটা অঙ্কন করে নিলাম ঠিক আছে ঠিক আছে তাহলে আয়তলিখ কিভাবে আঁকতে হয় আমরা দেখে নিলাম এবার তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই লিখবে যে লেখোচিত্রের ক্ষেত্রে যেটা তোমরা লেখো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান সমান এটা দশ একক ধরলাম আর ওয়াই অক্ষ বরাবর কি ধরলাম একটি বাহু সমান সমান দুই একক ধরলাম ঠিক আছে তাহলে এটা তোমরা লিখে নেবে চলো এবার পরের প্রশ্নে যাই দেখো প্রশ্নটা আছে মিতা তাদের স্কুলের পঁচাত্তর জন বন্ধুদের উচ্চতা ভেবে নিচে ছকে লিখলো উচ্চতা লিখে দেওয়া আছে দেখো বন্ধুদের সংখ্যা দেওয়া আছে আর আগের মতোই আয়ত লেখো অঙ্কন করতে বলেছে দেখো একদম সেম জিনিসটা বের করতে বলেছে আগে আমরা কি করব দেখো ছকটা করব। শ্রেণী দৈর্ঘ্য আর এটা কি হবে পরিসংখ্যা তোমরা কিন্তু অবশ্যই এই ব্র্যাকেটে লিখে দেবে যে উচ্চতা আর পরিসংখ্যাটা হচ্ছে বন্ধুদের সংখ্যা তাহলে দেখে ওয়ান থার্টি সিক্স থেকে ওয়ান ফোরটি টু ওয়ান ফর্টি টু থেকে ওয়ান ফর্টি এইট ওয়ান্টি এইট থেকে ওয়ান ফিফটি ফোর আর ওয়ান ফিফটি ফোর থেকে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি থেকে ওয়ান সিক্সটি সিক্স আচ্ছা এদের পরিসংখ্যাটা কি বলেছে টুয়েলভ এইটিন

আচ্ছা এটা আমরা কি করবো থেকে শুরু বলেছে ওয়ান ফর্টি টু পর্যন্ত দেখো আমরা কি করবো এই টুকু আমরা এখান দিয়েই ধরো এটা এটা বা মানে আমরা দেখলাম এটা হচ্ছে ওয়ান থার্টি টু তারপর ওয়ান থার্টি টু থেকে কি আছে ওয়ান ফর্টি টু সরি থার্টি সিক্স ছিল ওটা আচ্ছা এটা আমরা ওয়ান থার্টি সিক্স করছি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হবে ওয়ান ফর্টি এটা হয়ে যাবে কি ওয়ান ফর্টি সিক্স এটা হবে ওয়ান ফিফটি এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হবে ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সিক্স আচ্ছা ওয়ান থার্টি সিক্স থেকে ওয়ান ফর্টি টু তারপর এটা করে দিলাম দাঁড়াও আচ্ছা ওয়ান থার্টি সিক্স আছে আমরা এখানেই ধরে নিলাম এটা হচ্ছে ওয়ান থার্টি সিক্স ঠিক আছে এটাকে আমরা ওয়ান থার্টি সিক্স ধরলাম তোমরা এর পরেও ধরতে পারো এবার এইটুকু মানে কি জিরো থেকে ওয়ান থার্টি সিক্স এইটুকুর মধ্যে আছে এটাকে এরকম করে দিলাম ঠিক আছে এবার ওয়ান থার্টি সিক্স থেকে কত বলেছে ওয়ান ফর্টি টু তাহলে থার্টি সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে ওয়ান ফর্টি টু আবার বলছে ওয়ান ফর্টি টু থেকে ওয়ান ফর্টি এইট তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে ওয়ান ফর্টি এইট আচ্ছা আমরা যদি এইটাতে ওয়ান ফর্টি এইট করতে চাই তাহলে এটা হবে ওয়ান ফর্টি টু আর এটা আসবে ওয়ান থার্টি সিক্স মানে থার্টি সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট আর সেই একই আসছে মানে আমি চাইছিলাম কি এই যে মিডিলের যে ব্ল্যাক বর্ডারটা ওটার সঙ্গে রাখতে কিন্তু ওটা ছয় করে যদি যেহেতু এদের মধ্যে ডিফারেন্স আছে ওটা হবে না তো এরকমই থাক ওয়ান ফর্টি টু থেকে ওয়ান ফর্টি এইট তারপর ওয়ান ফর্টি এইট থেকে ওয়ান ফিফটি ফোর ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর মানে ওয়ান ফিফটি ফোর এখানে আসছে তারপর আছে দেখো ওয়ান ফিফটি ফোর থেকে ওয়ান সিক্সটি তাহলে ফিফটি ফোর ফিফটি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হয়ে যাচ্ছে ওয়ান সিক্সটি আর এটা কি আছে ওয়ান সিক্সটি থেকে ওয়ান সিক্সটি সিক্স মানে সিক্সটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্সটি সিক্স এই পর্যন্ত আছে ঠিক আছে মানে আমি তখন যেটা প্রথমেও করেছিলাম এইটাকে নিয়েছিলাম এখানে ওটাও হবে কারণ আমি দেখছিলাম এইটা যদি এ করা যায় মানে এর সঙ্গে যদি আমরা আয়োজনে করতে পারি কিন্তু যেহেতু ছয় করে গ্যাপ আছে এটা থেকে যাবে অসুবিধা নেই তো আমরা এইভাবেই করবো এবার দেখো পরিসংখ্যা যেটা বলছে টুয়েলভ এইটিন টোয়েন্টি সিক্স ফোরটিন ফাইভ

একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশের মধ্যে বারো আছে আচ্ছা মানে এই টুকুর মধ্যে আছে কত বারো তাহলে দশ যদি এটা হয় এটা হবে বারো মানে আমরা কি করবো দশ এই বারো এতটা হচ্ছে এইটুকু আমরা করবো ঠিক আছে তারপর দেখো বলছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে আছে আঠেরো তাহলে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে পনেরো ষোলো সতেরো আঠেরো এইটা আসছে তাহলে হবে দেখো এইটুকু ঠিক আছে তারপর কি বলেছে একশো আটচল্লিশ থেকে চুয়ান্নর মধ্যে আছে ২৬ চুয়ান্নর মধ্যে আছে ছাব্বিশ তাহলে পঁচিশ ছাব্বিশ হচ্ছে এটা মানে এইটুকু দেখো এইটুকু হচ্ছে এবার একশো চুয়ান্ন থেকে একশো ষাটের মধ্যে কি বলেছে একশো চুয়ান্ন থেকে ষাটের মধ্যে আছে চোদ্দ চোদ্দ কোনটা হবে এটা যদি ফিফটিন হয় এটা মানে হচ্ছে এইটুকু ঠিক আছে এবার কি বলেছে একশো ষাট থেকে একশো ছেষট্টির মধ্যে কত আছে দেখো পাঁচ মানে দেখো এই যে পাঁচ আমাদের মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটুকু হচ্ছে পাঁচ ঠিক আছে এইটুকু তাহলে এবার আমরা কি করব। আমরা অবশ্যই আমরা কি করেছি এটা যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে নিচে এক্স অক্ষ বরাবর প্রতিটি বাহু সমান সমান এক একক ধরেছি আর ওয়াই অক্ষ বরাবরও এক একক ধরেছি ঠিক আছে তোমরা প্রত্যেকটাতে কিন্তু লিখবে তো এটা আছে কি শ্রেণী সীমা শ্রেণী সীমার মধ্যে কি পড়ছে এটা উচ্চতা পড়ছে আর এটা পরিসংখ্যার মধ্যে এটা কি পড়ছে পরিসংখ্যা আমাদের কি বলেছিল যে এটা বন্ধুদের সংখ্যা তাহলে এটা হয়ে যাচ্ছে কি বন্ধুদের সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল আয়ত ঘনটা আয়ত এখান থেকে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের আয়ত লেখ ঠিক আছে চলো তাহলে এবার পরের প্রশ্নটা দেখে নি কি আছে বলছে আমাদের পাড়া দশ বছর থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচে ছকে লিখলাম আচ্ছা ছক লিখেছে লেখার পর দেখো এখানে সেই আয়ত লেখোটাই বের করতে বলেছে কিন্তু এদের এখানে একটা আলাদা জিনিস আছে আগের দুটো থেকে কি বলো এই দুটোর মধ্যে ব্যবধান দেখো এক করে আছে তাই না তাহলে আমাদেরকে শ্রেণী আগে ঠিক করে নিতে হবে তাহলে দেখো এখানে দেওয়া আছে দশ থেকে পনেরো ষোলো থেকে একুশ বাইশ থেকে সাতাশ আঠাশ থেকে তেত্রিশ থেকে উনপঞ্চ উনচল্লিশ তারপর আর একটা দেওয়া আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবার আমরা তাহলে শ্রেণীর সীমানাতে কি করব বলো শ্রেণীর সীমাতে আমরা করব এটা পরিসংখ্যা এটা তোমরা ঠিক করে লিখে নিও আমি জাস্ট বোঝানোর জন্য এটা করছি আচ্ছা দশ থেকে পনেরো কিন্তু দেখো পনেরো থেকে একুশ নেই কিন্তু আমরা কি জানি আমাদের আয়ত লেখ আঁকতে গেলে এই যে এটার উচ্চ সীমা আর এটার নিম্ন সীমাটা একদম সেম হতে হবে তাই না তাহলে এটা কী করবো আমরা আমরা কি জানি যে এদের মধ্যে যে পার্থক্যটা ব্যবধানটা আছে এক করে আছে মানে আমরা হাফ একবার এটার সঙ্গে বিয়োগ করবো আর একবার এটার সঙ্গে যোগ করব মানে সেটা কি আসবে নাইন পয়েন্ট ফাইভ থেকে এটা হবে ফিফটিন পয়েন্ট ফাইভ এটা কি আসবে এটা আসবে ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ

চোদ্দ দশ কুড়ি ছয় বারো এবার আমরা চলো তাহলে এটাকে কাগজে বসাই কেমন আসে দেখে নি দেখো এটাকে সেই সেম আমরা এক্স আর এক্স ড্যাস এটা কি হবে ওয়াই ওয়াই ড্যাস ঠিক আছে ওয়াই ড্যাশটা ওয়াই এবার কি বলেছে কোথায় আছে আচ্ছা এটা কতটা একটু দেখে নিই আচ্ছা তার মানে আমরা এটাকেই ধরো এখান থেকে নাইন পয়েন্ট ফাইভ ধরছি এটা যদি নাইন হয় এটা হবে দেখো মাঝ বরাবর নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে এই নাইন পয়েন্ট ফাইভ থেকে মানে এর মধ্যে জিরো থেকে নাইন পয়েন্ট নাইন এর মধ্যেই আছে ঠিক আছে এবার বল নাইন পয়েন্ট ফাইভ থেকে কি ফিফটিন পয়েন্ট ফাইভ তাহলে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এটা হয়ে গেল কি ফিফটিন তাহলে এটা হয়ে যাবে ফিফটিন পয়েন্ট ফাইভ ঠিক মাঝ বরাবর তারপর দেখো বলছে ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পনেরো এটা হলে ষোলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাড়ে পনেরো বা দেখো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ আসছে এবার দেখো এখানে আছে ও একুশ পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ আছে মানে মানে বাইশ এটা একুশ এই ঠিক মাছ বরাবর একুশ পয়েন্ট ফাইভ মানে এটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা সাতাশ আছে আর আমাদের এখানে কে আছে সাতাশ পয়েন্ট ফাইভ মানে এটা সাতাশ হলে ঠিক এই দুটোর মাছ বরাবর এটা হচ্ছে সাতাশ পয়েন্ট ফাইভ তারপর কী আছে দেখো সাতাশ পয়েন্ট ফাইভ থেকে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ তার এটা সাতাশ হলে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ থার্টি থ্রি পয়েন্ট ফাইভ মানে এই মাছ বরাবর আছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ তারপর আছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ তাহলে থার্টি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পয়েন্ট ফাইভ এটা থার্টি নাইন পয়েন্ট ফাইভ সেটাকে তাহলে বাড়িয়ে নিই তারপর কি আছে দেখো থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান এই এইটুকু চলে আসছে এবার দেখো এটাও কিন্তু আমরা একশক বরাবর বড় ক্ষেত্রের একটি বাউ সম এক এককই ধরেছি এবার আমাদের যে পরিসংখ্যাটা আছে টোয়েন্টি হাইস্ট আছে মানে আমরা ওটাই করতে পারি একটা বাউ সময় দুই এককই ধরছি তাহলে দেখতে একটু হবে ভালো লাগবে তাহলে এটা হলো ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা নাইন আর এটা হয়ে গেল টেন এটা ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন আচ্ছা এটা কি টোয়েন্টি পর্যন্ত আছে টোয়েন্টি অনেক বড় হয়ে গেছে আচ্ছা এটা করেই নিইটিন নাইনটিন এটা হচ্ছে টোয়েন্টি এবার দেখো বলছে নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভের মধ্যে এইট আছে তার মানে এখান দিয়ে এইটুকুর মধ্যে কি আছে এইট এইট মানে কোনটা দেখো ঠিক মাঝ বরাবর যাবে এটা এই যে তারপর এই মাঝ দেখো এখানে নেমে আসবে ঠিক আছে তারপর কত আছে তারপর আছে ফরটিন ফরটিন কোনটা এইটা মানে আবার এই মাঝ বরাবর এখান দিয়ে শুরু হলো কতটা আসবে এই পর্যন্ত দেখো বেঁকে যাচ্ছে আমার এইটা তারপর কি আছে টেন আছে মানে এই দুটোর মধ্যে টেন মানে এখান থেকে টেন আমরা কোনটা পাবো এইটা পাব এইটুকু হচ্ছে টেন তারপর কি আছে তারপর আছে টোয়েন্টি অনেকটাই বড় হয়ে যাচ্ছে টোয়েন্টি মানে চলে এলো এটা এটা কতটা আসবে ঠিক মাছ বরাবর আসবে তারপর আছে সিক্স সিক্স মানে হচ্ছে কোনটা এইটা মানে এটা হয়ে যাবে 6 তারপর কোনটা আছে দেখো তারপর আছে টুয়েলভ টুয়েলভ মানে হচ্ছে এটা এটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা এক একক করেই ধরে নেবে ঠিক আছে তাহলে আমরা আমাদের আয়তলিখোটা একেই ফেললাম এটা কি শ্রেণী সীমা এটা পরিসংখ্যা লিখে নেবে আর তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের আয়ত লেখ ঠিক আছে চলো পরের প্রশ্নে যাই বলছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখ অঙ্কন করি এটাও আয়ত লেখ করতে দিয়েছে কিন্তু এটাতেও আগের মতো সেম ব্যবধান এক করে আছে তার মানে আমরা কি করব যেটা দেওয়া আছে শ্রেণী সীমাটাকে আমরা ঠিক করে লিখব ঠিক আছে পরিসংখ্যা তোমরা কিন্তু ব্র্যাকেটে অবশ্যই এগুলো লিখে নেবে এটা ওয়ান থেকে টেন আছে ইলেভেন থেকে টোয়েন্টি আছে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি আছে থার্টি ওয়ান থেকে ফরটি আছে ফর্টি ওয়ান থেকে ফিফটি আছে আর ফিফটি ওয়ান থেকে সিক্সটি আছে তাহলে এটা কী করবো এটাও ব্যবধান দেখো এক করে মানে আমি কমাবো এটা হবে জিরো পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ এটা হয়ে যাবে টেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ

এবার এদের পরিসংখ্যাগুলো কি আছে আট তিন ছয় বারো দুই সাত এবার এটা আমরা এবার ছক কাগজে করবো দেখো এটা কি আমাদের পর্যন্ত আছে এটা এই দিক দিয়ে করি একটু এদিকে আনি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে যাচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই ড্যাশ সরি এক্স এটা এক্স এটা কি আছে জিরো পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এইটুকু এখান থেকে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ মানে এইটুকু আসছে টেন পয়েন্ট ফাইভ থেকে কি হবে তারপর টোয়েন্টি পয়েন্ট ফাইভ মানে এটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ এখানে টেন পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ এটুকু জাস্ট এখান থেকে শুরু হবে আচ্ছা আমরা একটু এটা জিরো এখানেও লিখতে পারতাম আর এটাকে একটু এইভাবে করে দিতাম এটা আমি মোটা কালিটা আছে বলে বোঝা যাচ্ছে না তোমরা পেন্সিল দিয়ে করলে বোঝা যাবে তারপর দেখো এটা পর্যন্ত আছে আপ তাহলে এটা হচ্ছে থার্টি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফর্টি পয়েন্ট ফাইভ এটা ফিফটি পয়েন্ট ফাইভ আর এই মাঝ বরাবর এটা হচ্ছে সিক্সটি পয়েন্ট ফাইভ ঠিক আছে এবার পরিসংখ্যা হায়েস্ট কত আছে দেখো বারো তো এটা আমরা ছোটোই করছি বারো আছে মানে এটাকে আমরা এক করেই ধরছি আচ্ছা দুই করে ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম এইটুকু বারো এই যে এটা ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম এক একটা বরগেত্রের একটি বাহু সমান সমান দুই এক করে ধরেছি এবার দেখো কত আছে এইট থ্রি সিক্স টুয়েলভ টু সেভেন এইট থ্রি সিক্স টুয়েলভ টু সেভেন এখানে লিখে নি এইট থ্রি সরি এইট থ্রি সিক্স টুয়েলভ টু সেভেন ঠিক আছে তাহলে এই দেখো কোনটা আসছে এই যেখান দিয়ে শুরু হচ্ছে এই ঠিক পাঁচ বরাবর শুরু হচ্ছে মানে দেখো এই মাঝ বরাবর আসবে এখান দিয়ে এখান দিয়ে কতটা এই পর্যন্ত তারপর আছে কত থ্রি মানে এইটা আসবে এই এখান থেকে এই পর্যন্ত তারপর আছে কত সিক্স সিক্স মানে এটা হচ্ছে মানে এখান থেকে আমার চলে আসবে ঠিক এই মাঝ বরাবর মানে পয়েন্ট ফাইভ করে আছে মাঝ বরাবর আসছে তারপর কি আছে টুয়েলভ টুয়েলভ মানে আছে এইটা এতটা আছে তারপর কত আছে টু আর সেভেন টু মানে হচ্ছে তারপর আছে সেভেন সেভেন মানে হচ্ছে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ঠিক আছে তারপর আমাদের যেটা লিখতে হয় আমরা তো সেটা লিখেই নেব সেটা লিখে নিও মানে এইটা হয়ে গেল আমাদের আয়তে লেখ ঠিক আছে এবার তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই কি আছে বলছে আমি পৃথাদের স্কুলের পঁচাত্তর জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহু অঙ্কন করি আর বলেছে ছক কাগজে ও উলম্ব রেখা বরাবর সুবিধা মতো এই যে আমাদের মাপটা বলেই দিয়েছে এখানে এটাই আমাদের কি বলেছে বহুভুজ অঙ্কন করতে আচ্ছা এটা কি হবে বহুভূজ অঙ্কন করলে দেখো শ্রেণী সীমা বলে দিয়েছে আর দেখো এর আগে আমরা কিন্তু মধ্যমান আমরা জানি কি বহুভুজ অঙ্কন করতে গেলে মধ্যমান দরকার আর পরিসংখ্যা দরকার এই দুটো জিনিস দরকার আচ্ছা এখানে সীমা তো বলে দেয়নি আমাদের বলেই দিয়েছে দেখো এগুলো কি ছিল থার্টি মানে এই ছিল এবার দেখো পরিসংখ্যা দেওয়া ছিল বারো আঠেরো একুশ পনেরো ছয় তিন বারো আঠেরো একুশ পনেরো ছয় তিন আচ্ছা বলো আমরা যখন বহুভুজ অঙ্কন করব তখন তো আমাদের মধ্যমানটা লাগছে পরিসংখ্যার সঙ্গে এবার আমরা তো বহুভুজটা এইভাবে অঙ্কন করব। মানে কি আমাদের এক অক্ষকে দুটো সীমানা এই দুটো টাচ করবে তো এক অক্ষকে টাচ করা মানে কি হচ্ছে আমাদের কিন্তু পরিসংখ্যের দিকে শূন্য করতে হবে এদিকেও আর ওদিকেও তাহলে এটা যদি শূন্য করি তার জন্য আমাদের যেহেতু দশ করে পার্থক্য ছিল করে নিলাম আর এটা করে নিলাম এখানে করে নিলাম কত শূন্য ঠিক আছে দেখো সেটাই কিন্তু বলে দিয়েছে যে থেকে আর দেখো নাইনটি জিরো করে দিয়েছে এবার আমরা কি করব এইটাকেই ছক কাগজে চলো বসাই তো আমরা এটা প্রথমে করে নেব তারপর হচ্ছে ওয়াই ড্যাশ আর এটা ওয়াই করে নিলাম এবার দেখো কি বলেছে যে টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি এইভাবে বলেছে তো জিরো জিরো থেকে যদি জিরো যদি এটা হয় আমরা ধরে নিলাম যে টোয়েন্টি এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে টোয়েন্টি এখান থেকে শুরু হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি আর এইটুকু টোয়েন্টির মধ্যে পড়েছে আচ্ছা আমরা যদি আমাদের কত পর্যন্ত যেতে হবে নাইনটি পর্যন্ত আমরা এক্ষেত্রে কি একটা বাহু সমান সমান দুই একক করে ধরবো ঠিক আছে তাহলে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এখানে এসে চল্লিশ হয়ে যাচ্ছে তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে পঞ্চাশ হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে সিক্স সিক্সটি হয়ে যাচ্ছে ওয়ান ফোর টু থ্রি ফোর ফাইভ এখানে সেভেন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা এইটটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে নাইনটি ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা টেন হওয়ার কথা ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে টোয়েন্টি এখান দিয়ে শুরু করো এবার দেখো এখানে আছে জিরো টুয়েলভ জিরো টুয়েলভ এইটিন টোয়েন্টি ওয়ান্টি ওয়ানো আমি আমার সুবিধার জন্য এটা লিখছি তোমরা কিন্তু আবার লিখে নিও না ঠিক আছে এবার এখানে কি করবো দেখো আমাদের যে বিন্দুগুলো করতে হবে যে টোয়েন্টি আর জিরো এটা জিরো টোয়েন্টি জিরো মানে আমরা এই বিন্দুটাকেই বুঝছি এই যে এইটাকেই বুঝছি থার্টির সঙ্গে কত টুয়েলভ আচ্ছা বিন্দুগুলো বিন্দুগুলো এখানে বলেননি নি দেখো বিন্দুগুলো কিন্তু এখানে হয়ে যাবে টোয়েন্টি জিরো যেটা তোমাদের বলেই দিয়েছে থার্টি টুয়েলভ মানে এই যে এই যে এই বিন্দুগুলো তাহলে কি হচ্ছে থার্টির সঙ্গে টুয়েলভ মানে এটা টেন এটা হয়ে যাচ্ছে টুয়েলভ এইটুকু আমরা ওয়াই অক্ষের কিন্তু ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ভাব সঙ্গে সমান এক এককই ধরছি মানে এটা হচ্ছে ফাইভ এটা টেন টেন এটা ফিফটিন এটা টোয়েন্টি এটা টোয়েন্টি ফাইভ এটা থার্টি এইভাবে আসছে ঠিক আছে এবার দেখো আমাদের ফর্টির সঙ্গে কোনটা এইটিন আচ্ছা ফর্টির সঙ্গে থার্টি এটা হচ্ছে ফর্টি ফর্টির সঙ্গে এইটিন মানে টেন আর এটা হচ্ছে এইটিন তারপর আসে দেখো ফিফটির সঙ্গে কত টোয়েন্টি ওয়ান তো এটা হচ্ছে ফর্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে ফিফটি ফিফটির সঙ্গে টোয়েন্টি ওয়ান মানে এইটা চলে আসছে তারপর সিক্সটির সঙ্গে চলে আসছে ফিফটিন সিক্সটির সঙ্গে কত চলে আসছে ফিফটিন মানে টেন আর এটা হচ্ছে ফাইভ ফিফটিন ঠিক আছে তারপর দেখো সেভেন্টির সঙ্গে কত সেভেন্টির সঙ্গে সিক্স মানে সেভেন্টি এটা হলো আর ওর সঙ্গে সিক্স হয়ে গেল এইটা তারপর চলে এলো এইটটির সঙ্গে থ্রি এটা এইটটি হ্যাঁ এর সঙ্গে ওয়ান টু থ্রি এইটুকু তারপর চলে এলো দেখো জিরো এইটা হয়ে যাবে জিরো ঠিক আছে এবার আমরা কি করবো এগুলোকে যুক্ত করব, দেখো কেমন আসছে এরকম এরকম এই যে দেখো এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা বহুভুজ তোমরা এখানে লিখতেই পারো থার্টি জিরো লিখে লিখতেই পারো বলতে এটা লিখে নেবে টুয়েলভ মানে প্রত্যেকটা বিন্দু কত কত আছে এটা লিখে নেবে আর এইটা তাহলে আমরা কী লিখবো এখন এটা কিন্তু আমরা আর সীমা লিখবো না কারণ এটা আমরা অবশ্যই কি নিয়েছিলাম এটা আমরা জানি মধ্যমান হয় এটা মধ্যমান আর এটা হয়ে যাবে কি পরিসংখ্যা ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিই তাহলে কি আছে বলছে করি এটাও দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের মধ্যমা লাগে আগেরটায় দেখলে কিন্তু দেখো এটা মধ্যমানটা নেই যেটা আমরা কি করব বের করে নেব তাহলে এটা সীমা এটা করব মধ্যমান এটা হচ্ছে পরিসংখ্যা আর এটা বিন্দুগুলো লিখতেও পারো নাও পারো বিন্দুগুলো অবশ্যই তোমরা ছকের নিচেও লিখতে পারো ঠিক আছে কিন্তু এটা লিখে নিও এবার দেখো এখানে কি করবে জিরো থেকে ফাইভ ফাইভ থেকে টেন টেন থেকে ফিফটিন ফিফটিন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এটা কি হলো আমরা এদের মধ্যমানটা এবার কী বের করবো বলো এই দুটো চোখ করে দুই দিয়ে ভাগ করতে হয় মানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ এটা কত হবে পঁচিশ মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কত হবে এটা সেভেন্টিন পয়েন্ট ফাইভ এটা ফর্টি ফোর হয়ে যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে এটা হবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আর এটা হয়ে যাবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ আর পরিসংখ্যাগুলো কী দেওয়া আছে চার দশ ছব্বিশ বারো কুড়ি আট তাহলে আমরা বিন্দুগুলো কী পেলাম দেখো একটা টু পয়েন্ট ওয়ান আর ফোর এটা পেলাম সেভেন পয়েন্ট ফাইভ টেন এটা পেলাম টুয়েলভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফোর এটা পাচ্ছি সেভেন্টিন পয়েন্ট ফাইভ টুয়েলভ এটা পাচ্ছি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি আর এটা

এবার দেখো আচ্ছা তার আগে বলে নি এইটা যেটা আমরা করিনি একটা জিনিস কি বলতো এইটা কি হবে আমাদের তো অবশ্যই এর আগে একটা জিরো করতে হবে তাহলে তার জন্য এটা কি করব এই জিরো পয়েন্ট থেকে ফাইভ বলে ওটা হবে কি মাইনাস এর উপরটাতে হবে মাইনাস ফাইভ থেকে জিরো তাহলে মাইনাস ফাইভ থেকে জিরো হলে এইটা মাইনাস ফাইভ থেকে জিরো করব ভুল করে দিলাম আচ্ছা মাইনাস ফাইভ থেকে এটা জিরো করব তাহলে এইটা কত হবে সেই জায়গাটাতে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করব মানে কি হবে দেখো মাইনাস টু পয়েন্ট ফাইভ আর এই পরিসংখ্যাটা সেই ক্ষেত্রে হয়ে যাবে জিরো দেখো এটা আমরা করিনি এটা করতে হবে মানে এই বিন্দুটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানেও একটা আমাদেরকে বাড়াতে হবে যেহেতু বহু আমরা আমাদেরকে এক সক্ষে টাচ করতে হবে তার মানে এটা কি হয়ে যাবে থার্টি থেকে থার্টি ফাইভ মানে এটা হয়ে যাবে থার্টি টু পয়েন্ট ফাইভ আর এটা হয়ে যাবে জিরো মানে এটা থার্টি টু পয়েন্ট ফাইভ কমা জিরো ঠিক আছে তাহলে এইটা যদি মাইনাস টু পয়েন্ট এই টু পয়েন্ট ফাইভ হতো তাহলে মাইনাস টু পয়েন্ট ফাইভ কিনতে হবে এইটা ঠিক আছে এবার আমাদের পরিসংখ্যাগুলো কি বলেছে কত পর্যন্ত কত ছিল ফোর পরিসংখ্যাগুলো দেখো আমার হায়েস্ট আছে টোয়েন্টি ফোর তো আমি এক একক করেই ধরছি তাহলে এটা টেন টোয়েন্টি 30 ঠিক আছে তাহলে আমাদের প্রথম যে বিন্দুটা আছে সেটা হচ্ছে তারপর আছে টু পয়েন্ট ফাইভ কমা ফোর মানে টু পয়েন্ট ফাইভ এটা ওয়ান টু থ্রি ফোর ঠিক এই জায়গা মাছ বরবার আসছে তারপর আছে সেভেন পয়েন্ট ফাইভ কমা টেন এই যে সেভেন পয়েন্ট ফাইভ কমা টেন এইটুকু আসছে তারপর আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ কমা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টেন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে টোয়েন্টি ফোর তারপর কি আছে তারপর আছে টুয়েলভ টোয়েন্টি এইট জিরো টুয়েলভ এটার আসবে টুয়েলভ এইটা তারপর আসবে টোয়েন্টি এটা হচ্ছে টোয়েন্টি তারপর কি আসছে এইট তারপর এটা জিরো আচ্ছা এইটা আসছে এইট আচ্ছা জিরো যেটা সেটা আমরা লিখে নিই একবার ওটা নিই আমরা থার্টি টু পয়েন্ট ফাইভ মানে টোয়েন্টি এইট নাইন টেন এই যে থার্টি টু পয়েন্ট ফাইভ আর এটা কত কত দেখলাম এটা আমরা দেখলাম কি এটা জিরো মানে এইটা তাহলে দেখো আমাদের বহুভুজটা বুঝটা কেমন হচ্ছে ঠিক আছে আমাদের পরিসংখ্যা বহুভুজ আমরা এই বিন্দুগুলো অবশ্যই লিখবে কোন কোন কোনটা কোন বিন্দু আর অবশ্যই আর এটা হচ্ছে কি শ্রেণী সরি পরিসংখ্যা ঠিক আছে চলো পরের প্রশ্নে যাই দেখো চোদ্দ নম্বর অঙ্কটা আছে নিজের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি মানে এখানে কি বলছে দেখো আয়ত লেখ অঙ্কন করতে বলছে আবার কি বহুভুজটাও অঙ্কন করতে বলছে ঠিক আছে তাহলে এটার জন্য আমরা কি জানি আমাদের তো বহুভুজ সরি আয়তনিক অঙ্কন করতে গেলে তো আমাদের শ্রেণী দৈর্ঘ্য লাগে তো আমরা যদি এখানে দেখি এখানে মধ্যমান মানে এটা মধ্যমান দেওয়া আছে আর এটা পরিসংখ্যা দেওয়া আছে মানে আমাকে কি করতে হবে শ্রেণী দৈর্ঘ্যটা সরি শ্রেণী সীমাটা করে নিতে হবে তো শ্রেণী সীমা ধরো এটা আমি এটা এখানে লিখছি এটা হচ্ছে মধ্যমান মধ্যমান তো দেওয়াই আছে আর এটা হচ্ছে পরিসংখ্যা এবার দেখো শ্রেণী সীমা মধ্যমানগুলো আগে লিখে নিই টোয়েন্টি আচ্ছা আমরা একটা জিনিস দেখবো যে বহুভুজ অঙ্কন করতে বলেছে মানে কি আমাদের এক্স অক্ষ যেটা থাকে সেটার সঙ্গে আমাদের প্রথমে জিরো আর শেষে জিরো আমাদের নিতে হয় মানে পরিসংখ্যাটা আমাদের জিরো নিতে হবে একটা তো আমরা একটা কাজ করছি আমরা একটু ছেড়ে লিখছি মধ্যমাটা প্রথমে আছে টোয়েন্টি এইটা তাহলে আমাদের যেহেতু প্রথমটা টোয়েন্টি আছে তো আমরা কি করবো এদের মধ্যে দেখো ডিস্টেন্স পাঁচ পাঁচ করে আছে মানে ব্যবধানটা এদের পাঁচ

এই যেই জিনিসটা আছে পঁচিশ পঁচিশ এরপরেও আমরা পঁচিশের সঙ্গে একবার ফাইভ বাই টু বিয়োগ করবো আর একবার যোগ করবো তাহলে কী আসবে দেখো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ তারপর আসবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে থার্টি টু পয়েন্ট ফাইভ তারপর থার্টি টু পয়েন্ট ফাইভ থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তারপর থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে ফর্টি টু পয়েন্ট ফাইভ

পরিসংখ্যাগুলো যেটা আছে দেখো কুড়ি আছে ছাব্বিশ আছে ষোলো আছে দশ আছে চার আঠেরো আর ছয় আছে মানে আমরা এটার সঙ্গে একবার পঞ্চাশের সঙ্গে এটা করলাম মানে এই জায়গাটাতে দেখো আমরা যেটা ফিফটি টু থেকে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ নিলাম সেটা হচ্ছে ফিফটি ফাইভ তাহলে এর জন্য আমরা পরিসংখ্যাটা কি নেব আমরা পরিসংখ্যাটা এখানে জিরো নিয়ে নেব ঠিক আছে এবার এখানে যেটা আছে আমরা তাহলে এই জায়গাটা কি করবো মধ্যমানটা এর আগে ফিফটিন হবে মানে এইটা হবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ আর এটা হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টিন পয়েন্ট ফাইভ হচ্ছে আর এটার জন্য তাহলে পরিসংখ্যাটা আমরা কি ধরব জিরো সেরকম শেষে দেখো ফিফটি পর্যন্ত ছিল আমরা ফিফটি ফাইভ করলাম করে দেখো এটা ফিফটি টু পয়েন্ট ফাইভ থেকে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ করলাম করে আমরা জিরো করলাম কারণ যে আমাদের এক সক্ষকে ছেদ করতে হবে তাই জন্য তাহলে চলো এবার এটা আমরা গ্রাফ পেপারে দেখি কি আসছে আমাদের বহুভুজ অঙ্কনের সময় আসবে ফিফটিন জিরো আর একটা আসবে টোয়েন্টি টোয়েন্টি তারপর আসবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তারপর আসবে থার্টি সিক্সটিন তারপর আসবে থার্টি ফাইভ টেন তারপর হবে ফর্টি থেকে ফোর তারপর আসবে ফর্টি ফাইভ থেকে এইটিন তারপর ফিফটি থেকে সিক্স তারপর ফিফটি ফাইভ থেকে জিরো এটা বহুভুজের জন্য আর আমাদের যেটা আয়ত লেখোর জন্য যেটা সেটা টুয়েল টুয়েলভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইভাবে যাবে তাহলে এটা লেখচিত্রে অঙ্কন করে দেখি কি আসে দেখো এটা এক্স এটা এক্স ড্যাশ এটা হচ্ছে ওয়াই এটা ওয়াই ড্যাশ এটা জিরো জিরো এবার দেখো কি আছে আমাদের এটা চলে যাবে ফি টোয়েন্টিন পয়েন্ট ফাইভ থেকে আমরা সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইভাবে যাবো তো আমরা এটাকে যদি টোয়েন্টিন সরি টুয়েলভ পয়েন্ট ফাইভ থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ ধরি তো থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এটা সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইটিন নাইনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু মানে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা আসবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে এটা হচ্ছে থার্টি টু পয়েন্ট ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে এটা হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এটা হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে ফিফটি টু পয়েন্ট ফাইভ আর এটা আসবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ এই পর্যন্ত এলো আচ্ছা এবার আমাদের যে মধ্যবিন্দুগুলো আছে দেখো মানে আমরা আগে এবার করে নেব আমাদের বহু পুজটা মানে ফিফটিন আর জিরো ফিফটিনটা কোথায় আসছে এটা যদি টুয়েলভ পয়েন্ট ফাইভ হয় থার্টিন ফোর থার্টিন ফরটিন ফিফটিন ফিফটিনটা এটা ফিফটিন জিরো মানে এইটা হবে

থার্টি থেকে থার্টি মানে এক্স হচ্ছে থার্টি আর ওয়াই হচ্ছে সিক্সটিন তাহলে এটা হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন নাইনটা থার্টি থার্টি থেকে কত সিক্সটিন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে সিক্সটিন থার্টি ফাইভ থেকে টেন থার্টি ফাইভ মানে চলে আসছে থ্রি ফোর ফাইভ এখান থেকে টেন মানে এটা তারপর দেখো ফোরটি থেকে ফোর ফর্টি মানে থার্টি এইট থার্টি নাইন ফর্টি ওয়ান টু থ্রি ফোর এইটা চলে আসছে তারপর আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি ফাইভ থেকে মানে টেন এটা হচ্ছে এইটিন তারপর আছে দেখো ফিফটি থেকে সিক্স আর ফিফটি ফাইভ থেকে জিরো ফিফটি থেকে এটা সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর ফিফটি ফাইভে গিয়ে এটা হয়ে গেল জিরো ঠিক আছে তাহলে আমরা এটা কি করব। আগে বহুভূজটা দেখো অঙ্কন করে নিচ্ছি বেঁকে যাচ্ছে তোমরা স্কেলের সাহায্য করো দেখো আমাদের বহুভূজটা অঙ্কন হয়ে গেছে এবার আমরা কি করব এবার আমাদের যে আয়ত লেখটা অঙ্কন করতে বলেছিল সেটা করব দেখো এটা সেভেন্টিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এখন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিক্সটিন মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিক্সটিন তারপর আসছে টেন ফোর এইটিন সিক্স টেন ফোর এইটিন সিক্স দেখো টোয়েন্টিটা তাহলে কত মানে কোনটা হচ্ছে এটা ছিল আমাদের টোয়েন্টি মানে আমাদের টোয়েন

তারপর আছে টেন টেন মানে এখান থেকে আসবে এই পর্যন্ত তারপর আছে ফোর এইটিন ফোর মানে এখান দিয়ে এটা আসবে এই পর্যন্ত তারপর মানে এগুলো তো করাই আছে বুঝতে পারছো তাহলে এইভাবেই করে নিই আমরা তারপর আসবে এই যেটা সিক্স মানে এখান দিয়ে ওটা চলে যাবে এই পর্যন্ত তাহলে এটাই হয়ে গেল কি আমাদের এই যে ভেতরেরটা হচ্ছে আয়তে লেখো আর যেটা ব্লু কালি দিয়ে আছে ওটা হচ্ছে আমাদের বহুভুজ ঠিক আছে চলো তাহলে পরের প্রশ্নটা দেখে নি তোমরা কিন্তু অবশ্যই এখানে শ্রেণী দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের আমরা কি ধরেছিলাম ফাইভ টেন ফিফটিন মানে এটা মধ্যমান সেটা লিখে নেবে ঠিক আছে চলো পরের প্রশ্নে যাই আচ্ছা বলছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখ অঙ্কন করি এটা তো দেখা একদম ইজি করাই আছে এটা শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যান শ্রেণী সরি শ্রেণী সীমা এটা কিন্তু হবে শ্রেণী সীমা ঠিক আছে সীমা বা সীমা না শ্রেণী আর এটা হচ্ছে পরিসংখ্যা দেখো কি আছে এটা হচ্ছে থেকে ফোর ফোর থেকে ফাইভ আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইটি ফাইভ ফিফটি টোয়েন্টি ফাইভ ফিফটিন আচ্ছা এটা আমরা কি করবো দেখো এটা তো ব্যবধান মানে ওয়ান ওয়ান থেকেই শুরু হচ্ছে জিরো তার মানে এটা আমার প্লাস মাইনাস কিছু করতে হবে না শ্রেণী সীমা এটাই থাকবে এবার আমরা জিরো থেকে এটা করি দেখো লেখচিত্রটা এঁকে দেখি কেমন আসছে এটা এক্স ড্যাস এটা এক্স ওয়াই ওয়াই আচ্ছা জিরো থেকে ওয়ান তো জিরো থেকে ওয়ান এইটুকু হবে তো আমরা একটা কাজ করি আমরা পাঁচটা বাহু সমান সমান একসের এক একক ধরে নি মানে এটা জিরো হলে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ওয়ান তারপর এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ এটা সিক্স মানে কি করছি আমরা এক সক্ষ বরাবর পাঁচটি বাহু সমান সমান এক একক ধরছি আর ওয়াই অক্ষ বরাবর দেখো এখানে অনেক বেশি বেশি আছে ওয়ান টোয়েন্টি মানে ফিফটিন টোয়েন্টি ফাইভ এইভাবে আছে তো আমরা একটা কাজ করবো কী করবো সেটা যে আমরা এক একটা বাহু সমান সমান টেন একক ধরে নেব টেন বা ফাইভ টেনই ধরছি তাহলে এটা হচ্ছে টেন এটা টোয়েন্টি এটা থার্টি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি এটা হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি থার্টি হান্ড্রেডেন্টি হান্ড্রেড ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি টু হান্ড্রেড এইভাবে করলো আমি এইভাবে লিখলাম তোমরা ভেতরের এগুলোও লিখে নিতে পারো এবার দেখো আমাদের কি আছে ফোর থেকে ফাইভ পর্যন্ত আছে ফিফটিন তাহলে

টু থেকে টু থেকে থ্রি ফিফটি দেখো এইটা হচ্ছে মানে এটা এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এই মাঝ বরাবর আসছে তারপর ফোর থেকে ফাইভ হচ্ছে ফিফটিন ফিফটিন মানে এটা টেন হলে এইটুকু হচ্ছে ঠিক আছে আর তোমরা আগের যে অঙ্কটা ছিল এই বিন্দুগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে এটা তোমরা যদি আরেকটু বড় করতে মানে একটা বাউ সময় পাঁচ ধরতে তাহলেই এটা একটু বেশি বড় হতো দেখতে ভালো লাগতো তো এটাও করতে পারো আর অবশ্যই নিচের এটা এটা কি এটা লিখে নেবে আর ছক কাগজের কটা বাউ সময় কত একক ধরেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সেটা অবশ্যই লিখবে ঠিক আছে এবার চলো পরের প্রশ্নটা দেখি কি আছে বলছে বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচে ছকে লিখলাম বয়স দেওয়া আছে মানে শ্রেণীর সীমানাটা দেখো দেওয়া আছে শিক্ষক শিক্ষিকা মানে পরিসংখ্যাটা দেওয়া আছে এটাও একদম ইজি দেখো কারণ এটা থার্টি ওয়ান থেকে থার্টি ওয়ানই হচ্ছে মানে মধ্যে কোনো এদের গ্যাপ নেই মানে আমার কিছু প্লাস মাইনাস করতে হবে না এটাকেই আমরা শ্রেণী সীমানা ধরব ঠিক আছে তাহলে দেখো আমাদের এটা শ্রেণী সীমানার একটা হচ্ছে আচ্ছা এটাও বলেছে যে আয়ত লেখো আর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে ঠিক আছে তার মানে সীমা থাকবে মধ্যমান থাকবে আর থাকবে পরিসংখ্যা थार्टी वार्टी से थार्ट फर्ट थ्री फर्ट थ्री थे फर्टी नाइन আর ফর্টি নাইন থেকে আছে এর পরিসংখ্যাগুলো দেখো দেওয়া আছে দশ তেরো পাঁচ তিন পাঁচ তিন এক এবার আমরা উপরটা কেন ফাঁকা রাখলাম কারণ বহুভূজন করতে হবে মানে এখানে জিরো করতে হবে এটা এটাও জিরো করতে হবে মানে এটা দেখো কি করতে হবে আমরা এখানে গ্যাপগুলো কি দেখতে পাচ্ছি ছয় করে তাই তো এটা ছয় করে হচ্ছে তাহলে এখানে হবে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ওয়ান ঠিক আছে এবার এখানটাতে তাহলে কি করবো আমরা এটা টোয়েন্টি ফাইভ অবশ্যই হবে আর এটা হবে নাইনটিন নাইনটিন থেকে টোয়েন্টি ফাইভ মানে এটার মধ্যমান কি হবে দেখো আমরা কি করবো উনিশ আর পঁচিশ যোগ করবো বাই টু করবো মানে কত হচ্ছে এটা হচ্ছে ফোর থার্টি ফোর টু মানে হচ্ছে সেভেন্টিন মানে এটা সেভেন্টিন হলো এটা তাহলে কি হবে মানে এটা হচ্ছে থার্টি ওয়ান প্লাস থার্টি সেভেন বাই টু মানে সিক্স

ফিফটি টু কারণ এটা হচ্ছে ফোর ওয়ান জিরো ফোর মানে টু হচ্ছে ফিফটি আর এটা হয়ে যাবে 58, ফিফটি এইট তাহলে আমরা এখানে বহু জন্য যে বিন্দুগুলো পাচ্ছি সেটা হচ্ছে সেভেনটিন একটা হচ্ছে

এক্স ড্যাস ওয়াইনটিন থেকে আমি ধরে নিলাম এখান নাইনটিন শুরু এখান থেকে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তারপর টোয়েন্টি থেকে আমাদের আসছে থার্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান তারপর আসছে থার্টি ওয়ান থেকে থার্টি সেভেন মানে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থার্টি সেভেন তারপর আসছে দেখো থার্টি সেভেন থেকে ফর্টি থ্রি এইট নাইন টেন ওয়ান টু থ্রি এটা হচ্ছে ফর্টি থ্রি তারপর ফর্টি থ্রি থেকে আবার আসছে ফর্টি নাইন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফর্টি নাইন ফর্টি নাইন থেকে আবার আমরা কী পাচ্ছি ফর্টি নাইন থেকে ফিফটি ফাইভ আর ফিফটি ফাইভ থেকে সিক্সটি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফিফটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফিফটি ফাইভ আর সিক্সটি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে গ্যাপ এদের সিক্স সিক্স করে আছে এবার যে আমাদের বহু বিন্দুগুলো আছে আমরা একবার লিখে নিভেন জিরো টোয়েন্টি এইটেন্ট ফর্টি ফাইভ থার্টি one fifty আমি আমার সুবিধার জন্য এটা লিখছি তোমরা কিন্তু আবার লিখো না এবার দেখো কি বলছে সেভেন্টিন আর জিরো আমরা এবার বহু বুঝটা দেখব তাহলে সেভেন্টিন চলে আসছে কোথায় সরি এটা তো সেভেন্টিন নয় টোয়েন্টি এটা হচ্ছে

জিরো মানে এই বিন্দুটা হবে তারপর আসছে টোয়েন্টি এইট আর টেন মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এর সঙ্গে টেন মানে হচ্ছে এই বিন্দুটা তারপর দেখো থার্টি ফোর কমা থার্টিন থার্টি ওয়ান যদি এটা হয় টু থ্রি ফোর তার সঙ্গে থার্টিন মানে টেন এটা হচ্ছে থার্টিন তারপর আসছে ফর্টি আর ফাইভ ফর্টি মানে হচ্ছে দেখো সেভেন এইট নাইন থার্টি সেভেন এইট নাইন টেন ফর্টি থেকে হচ্ছে ফাইভ

এবার আমরা কি করবো এটা যুক্ত করে আমরা বহুভুজ অঙ্কন করবো দেখো বহুভুজটা এরকম আসছে ঠিক আছে এবার আমরা আমাদের যে আয়ত লেখা আছে সেটা অঙ্কন করে নিই তাহলে নাইনটিন থেকে নাইনটিন থেকে সরি এটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ওয়ান ছিল টোয়েন্টি এইট সরি টেন মানে এই যে এইটা দিয়ে এই যে এটা হচ্ছে চলে এলো টেন তারপর চলে আসবে থার্টিন তারপর চলে আসবে এই পর্যন্ত তারপর এটা চলে আসছে থ্রি তারপর চলে আসছে এটা ফর্টি নাইন থেকে ফিফটি ফাইভ পর্যন্ত হুম ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের মাঝখানেরটা আয়ত লেখো আর এটা হচ্ছে বহুভুজ ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নি বলছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি আচ্ছা এটা শুধুমাত্র বহুভুজ অঙ্কন করতে বলেছে মানে আমাদের যে শ্রেণী দৈর্ঘ্য আছে সেভেন্টি ফাইভ থেকে এইটটি এইটটি থেকে এইটটি ফাইভ এইটটি ফাইভ থেকে নাইনটি নাইনটি থেকে নাইনটি ফাইভ আর নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড তো আমার এখানে একটা করে বাড়িয়ে নিতে হবে কারণ আমরা যেহেতু এটা অঙ্কন করবো তাই জন্য এটা তাহলে কি হবে থেকে থেকে হয়ে হয়ে যাবে যাবে এটা এটা আর এবার মধ্যমান বের করবো আর পরিসংখ্যা পরিসংখ্যা তো আমার দেওয়াই আছে এটা টুয়েলভ এইটিন টোয়েন্টি টু টেন এইট আর আমরা এটা জিরো আর এটা জিরো নিয়ে নেব তার জন্য এদের মধ্যমানটা কত আসবে দেখো

ফাইভ কমা জিৰ জিৰ' কিয় নাই টু পইণ্ট ফাইভ কমা টেন নাইন পইণ্ট ফাইভ কম এইট তারপর হচ্ছে হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ কমা জিরো আচ্ছা এগুলো আমরা এবার ছক কাগজে বসিয়ে নিই আচ্ছা প্রথমটা আছে দেখো সেভেন্টি টু পয়েন্ট ফাইভ কমা জিরো তো আমি ভাব ধরছি যে আমাদের সেভেন্টি টু পয়েন্ট ফাইভটা এই জায়গা থেকে শুরু হচ্ছে মানে এটা হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে তারপর সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এটা সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ তারপর আছে এইটটি টু পয়েন্ট ফাইভ মানে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে এটা এইটি টু পয়েন্ট ফাইভ তারপর আসবে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এটা হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ তারপর আসবে নাইনটি টু পয়েন্ট ফাইভ মানে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ তারপর আসছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইনটি 2.5 ফাইভ 4, আসবে হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্সেন এইটা চলে এলো এইট নাইন টেন টুয়েলভ ওয়ান হান্ড্রেড টু এবার আমাদের যে বিন্দুগুলো ছিল এটার জন্য ছিল এটা জিরো সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভে ছিল টুয়েলভ মানে এটা টেন এটা টুয়েলভ তারপর ছিল এইটি টু পয়েন্ট ফাইভে এইটিন মানে টেন এটা হচ্ছে এইটিন তারপর আছে এইটি সেভেন পয়েন্ট ফাইভে টোয়েন্টি টু মানে টেন টোয়েন্টি এটা টোয়েন্টি টু তারপর আছে নাইনটি টু পয়েন্ট ফাইভে টেন নাইনটি টু পয়েন্ট ফাইভে এটা হচ্ছে টেন তারপর আছে 97.58 পয়েন্ট ফাইভে এইট নাইনটি সেভেন পয়েন্ট এইট আর আছে দেখো হান্ড্রেড টু পয়েন্ট ফাইভে আছে কত জিরো মানে এটাকে আমরা তো নিজেরাই করে নিয়েছি এবার বহুভুজটা বুঝটা আমরা অঙ্কন করবো দেখো এইগুলো যুক্ত করে দেবো এটা 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 একটু সরে যাচ্ছে স্কেলের সাহায্য করলে ঠিকঠাক আসবে আর অবশ্যই তোমরা বিন্দুগুলোর নামগুলো দিয়ে দেবে আর এটা কি মানে মধ্যমান এটা পরিসংখ্যা মানে আমরা এটা প্রত্যেকটা বাহু এক একক করে ধরেছি ফাইভ এটা 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 এইভাবে করে নেবে ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখে নিচের পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি এটাও দেখো বহুভুজ অঙ্কন করতে বলেছে তাহলে বহুভুজ অঙ্কন আমরা কিভাবে করব দেখো সবাই জানো শ্রেণীসীমা আচ্ছা সীমা যেটা আছে আমাদের কি লাগবে মধ্যমান লাগবে আর লাগবে পরিসংখ্যা পরিসংখ্যা তো দেওয়াই আছে তাহলে প্রথমটা আমরা জিরো ধরি তারপর এইট থ্রি সিক্স টুয়েলভ ফোর তারপর জিরো আচ্ছা দেখো এদের কিন্তু মধ্যে গ্যাপ এক করে আছে তাই না তার মানে আমরা কি করব প্রত্যেকটার সঙ্গে একবার এটার সঙ্গে ওয়ান মাইনাস ওয়ান বাই টু আর একবার টেন প্লাস ওয়ান বাই টু করবো মানে এইটা আসবে

ফিফটি পয়েন্ট ফাইভ আর আমরা যেহেতু একটা বাড়িয়ে নেব ওদিকে কমিয়ে নেব তাহলে এটা কী হবে ফিফটি পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি পয়েন্ট ফাইভ ওইটুকুই হচ্ছে ওটা এটার সেটার পরিসংখ্যা হবে জিরো আর এটা তাহলে কী হবে আমরা কী করবো এটা মানে জিরো পয়েন্ট ফাইভ এটা থাকবে তার মানে মাইনাস টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে মাইনাস টেন পয়েন্ট ফাইভ থেকে হবে এটা জিরো পয়েন্ট ফাইভ এটা জিরো আর মধ্যমানগুলো তাহলে কী হবে দেখো মাইনাস টেন পয়েন্ট ফাইভ বাই টু মানে এটা আমাদের চলে এলো মাইনাস ইলেভেন বাই টু মানে মাইনাস ফাইভ এটা কি আসবে শুধু ফাইভ এটা চলে আসবে 15.5 এটা হবে টোয়েন্টি এটা থার্টি

ঠিক আছে তাহলে আমরা বিন্দুগুলো কি পেলাম দেখো পয়েন্ট ফাইভ থেকে জিরো ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আচ্ছা এটা আমরা ওই পেজে লিখে নিই মানে গ্রাফ কাগজে ছক কাগজে আমরা লিখছি দেখো একটা আছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ কমা জিরো মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ কমা জিরো তারপর আছে ফাইভ পয়েন্ট ফাইভ কমা

তো আসবে না তো আমরা আরেকটু একটু সরিয়ে লিখছি দেখো তা ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই আচ্ছা যা বিন্দুগুলো আবার মুছে দিলাম ঠিক আছে এটা হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ টেন টেন করে হবে তাহলে দেখো মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ কোনটা আসছে এই দিকে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এইটা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তারপর ফিফটিন পয়েন্ট ফাইভ মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ আমরা লিখেই নিই মাইনাস্ট ফাইভ এটা ফিফটিন পয়েন্ট ফাইভ এটা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবার দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে মানে টেন টেন করে আমাদের গ্যাপ আছে এদের মধ্যে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এটা হচ্ছে ফাইভ 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 পয়েন্ট পয়েন্ট তারপর হচ্ছে ফিফটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এটা হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা আমাদের লাস্ট কোন অব্দি আছে এবার জিরো এইটির দেখো এবার আমরা এই ওয়াই এর মানগুলো বসিয়ে নি ওয়াই গুলো দেখো মাইনাস ফাইভ পয়েন্ট এ কি আছে জিরো মানে এইটাই ফাইভ আছে এইট মানে এটা হচ্ছে এইট তারপর দেখো থ্রি আছে মানে এটা হচ্ছে ওয়ান টু থ্রি আচ্ছা এইগুলো আমরা গোল গোল করে দেবো না জাস্ট এমনি এইভাবে দেবো এইটা হচ্ছে এইটা ঠিক আছে তারপর আছে দেখো থ্রি তারপর সিক্স মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই বিন্দুটা তারপর আছে টুয়েলভ মানে টেন টুয়েলভ এটা তারপর আছে ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর আর এটা হচ্ছে জিরো তাহলে আমরা এবার বহু দেখো কিভাবে অঙ্কন এটা এই বিন্দুর সঙ্গে যুক্ত করলাম এটা তারপর এটা হচ্ছে জিরো এখানে চলে এলো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের বহু ঠিক আছে তোমরা এই যে এইগুলো এটা মানে এটা হচ্ছে মধ্যমান আর এটা হচ্ছে পরিসংখ্যা অবশ্যই লিখে নিও চলো পরের প্রশ্নটা দেখি কি আছে বলছে আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে তাই আমরা নিচে তত্ত্বটি সংগ্রহ করেছি বয়স দেওয়া আছে স্বাক্ষরহীনের সংখ্যা মানে শ্রেণী সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে এবার দেখো এটার পরিসংখ্যা বহু অঙ্কন করতে বলেছে তাহলে কি করব আমরা যেটা করছি একদম সেমভাবে সেটাই করতে হবে এখানে দেখো টেন থেকে ফিফটিন ফিফটিন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ থেকে থার্টি থার্টি পর্যন্ত আছে না থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে সরি থার্টি থেকে থার্টি ফাইভ আর থার্টি ফাইভ থেকে ফর্টি আমরা নেব জিরো করার জন্য এটা তাহলে আমরা কি করব ফাইভ থেকে করব টেন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল গেল আমাদের শ্রেণী সীমানা এবার হচ্ছে মধ্যমান তাহলে কি হবে মধ্যমান বা মধ্য বিন্দুটা আমাদের চলে আসবে দেখো এটার জন্য পরিসংখ্যা আচ্ছা এটার মধ্যমান কত হবে দেখো ফাইভ থেকে টেন মানে কি ফাইভ প্লাস টেন বাই টু মানে ফিফটিন বাই টু মানে সেভেন পয়েন্ট ফাইভ এটা হলো আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এটার জন্য আমরা পরিসংখ্যা করবো জিরো তারপর টেন থেকে টেন আর ফিফটিন মানে এদের মধ্যমানটা আমাদের কত হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ তারপর দেখো এটা হবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ এটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা থার্টি টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর এদের মধ্যমানগুলো সরি এদের পরিসংখ্যাগুলো তো বলেই দিয়েছিল ফর্টি নাইনটি হান্ড্রেড সিক্সটি সিক্সটি ওয়ান নাইনটি হান্ড্রেড সিক্সটি ওয়ান সিক্সটি আর শেষের তো আমরা নিজেরাই করে নিলাম বাড়িয়ে নিলাম তাই জন্য আমরা ওটাকে কি করবো জিরো ঠিক আছে তাহলে দেখো বিন্দুগুলো আমরা কি পাচ্ছি

সিক্সটি ওয়ানো সিক্সটি ওয়ান আচ্ছা এটাই আছে এটা হচ্ছে এক্স এটা এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই দেখো আমাদের এখানে আছে সেভেন পয়েন্ট ফাইভ থেকে মানে এক্সের যে এক্সের যে এই রেখাটাকে এটা আমরাকে আমরা কি করব ক্ষুদ্রতম ক্ষেত্রের একটি বাহু সমাসমান এক একক ধরতে পারবো কিন্তু দেখো যেটা এই ওয়াই অক্ষ যেটা বরাবর আছে সেটা ওয়ান সিক্সটি অনেক বেশি আছে তাই না তাহলে এটাকে আমরা কি করতে পারি একটা বাহু সমান টেন একক ধরতে পারি মানে এটা হচ্ছে ফিফটি এটা হচ্ছে হানড্রেড বা টেন না ধরে যদি আমি ফাইভ করেই ধরি তাহলে এটা হচ্ছে টেন এটা টোয়েন্টি এটা থার্টি এটা ফর্টি এটা ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি হান্ড্রেড টেন টোয়েন্টি না এটা ওপরে উঠে যাচ্ছে আচ্ছা আমরা করতেই পারি এটা কিন্তু আমার এখানে এই জায়গাটাতে হবে না তাই জন্য আমরা এটাকে টেন করেই ধরছি এটা টেন টোয়েন্টি মানে এটা হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে হান্ড্রেড ফিফটি এটা হচ্ছে টু ঠিক আছে এটা ফিফটি তাহলে আমার যে বিন্দুগুলো এবার আমি বসাবো সেগুলো হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আমি ধরছি এইটা সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সেভেন পয়েন্ট ফাইভ থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা তারপর সেভেন্টিন পয়েন্ট ফাইভ মানে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এটা সেভেন্টিন পয়েন্ট ফাইভ নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা হবে এটা টু 27.5 ফাইভ এটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ দেখো এইগুলো কিন্তু এই যে বিন্দুগুলো বসানোর সময় খুব খেয়াল রেখে বসাতে হবে কারণ একটা বিন্দু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ওটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা কি করব দেখো সেভেন পয়েন্ট ফাইভ এটা তো জিরো ছিল এটা তো জিরোই ছিল তারপর দেখো টুয়েলভ পয়েন্ট ফাইভ মানে যেটা এটা এখানে ছিল ফর্টি মানে টেন টোয়েন্টি থার্টি এটা হচ্ছে ফর্টি তারপর দেখো সেভেন্টিন পয়েন্ট ফাইভ ছিল নাইনটি তাহলে এটা হচ্ছে নাইনটি মানে এইটুকু হচ্ছে নাইনটি তারপর এটা দেখো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হচ্ছে হান্ড্রেড মানে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা হানড্রেড মানে হচ্ছে এইটা তারপর আছে দেখো সিক্সটি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে সিক্সটি মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এটা হচ্ছে আমরা টেন করে ধরেছি তাই এটা হচ্ছে সিক্সটি তারপর দেখো আছে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি মানে এটা হানড্রেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এটা হচ্ছে ওয়ান সিক্সটি আর তারপর আছে কি এটা জিরো মানে এইটা এটা করব আমরা দেখো এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বহুবুজ তোমরা অবশ্যই এই বিন্দুগুলো এখানে লিখে নেবে আর আমরা এটা কি পেলাম নিচে পেলাম মধ্যমান আর এটা পেলাম পরিসংখ্যা এবার দেখো আমরা কি করেছি এই নিচেটা আমরা ছক কাগজে আমরা কি করেছি দেখো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান এক একক ধরেছি কিন্তু ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান টেন একক ধরেছি ওটা কিন্তু অবশ্যই লিখবে তোমরা চলো পরের প্রশ্নে যাই দেখো এখানে আছে যে গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলি দেওয়া গোলের পরিসংখ্যার নিচে লিখেছি পরিসংখ্যার মানে স্কোরটা দেওয়া আছে আর পরিসংখ্যাটা দেওয়া আছে মানে এটা আমরা মধ্যমান ধরব আর এটা হচ্ছে পরিসংখ্যা এবার দেখো এখানে শুধু বহুভুজ অঙ্কন করতে বলেছে মানে আমার মধ্যমান দেওয়া আছে আর পরিসংখ্যাও দেওয়া আছে মানে আমাকে আলাদা করে আর কিছু বের করতে হচ্ছে না আমরা জাস্ট এটা মধ্যমান সমান সমান আর এটা পরিসংখ্যা কি হচ্ছে দেখো এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো প্রথমটা আমাদের 0 আছে আর পরিসংখ্যা এ আছে কত 15, 20, 12, 8, 6, 3, 1, মানে আমরা এখানে একটা সেভেন করে নেব আর এখানে জিরো করে নেবো তাহলে এটা কি হবে এর উপরেরটা হবে কি মাইনাস ওয়ান আর ওটা হবে জিরো কারণ এইটাও আমাকে একটা বাড়াতে হবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান আর এটা হয়ে যাবে কত জিরো ঠিক আছে তো আমরা এই বিন্দুগুলো এবার ছক কাগজে স্থাপন করবো তার মানে আমাদের কি এলো মাইনাস ওয়ান কমা জিরো ওয়ান কমা সরি ওয়ান না ওটা জিরো কমা ফিফটিন জিরো কমা ফিফটিন তারপর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হুম সেভেন পর্যন্ত আছে তারপর আছে কি পনেরো কুড়ি 12, আট ছয় তিন কুড়ি বারো আট ছয় তিন তারপর আছে এক আর এটা তো আমরা নিয়েছি ঠিক আছে এইগুলো আমরা এবার ছক কাগজে এটা এক্স ড্যাশ এটা হচ্ছে এক্স এবার দেখো আমাদের মাইনাস ওয়ান কমা জিরো বলেছে মানে মাইনাস ওয়ান এটা কমা জিরো মানে এটাই হচ্ছে তারপর হচ্ছে জিরো কমা ফিফটিন মানে জিরো কমা ফিফটিন মানে এটা জিরো আর ফিফটিন হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ফিফটিন তারপর ওয়ান কমা টোয়েন্টি মানে ওয়ান আচ্ছা এটা আমরা একটা কাজ করব যেহেতু আমাদের এখানে এক এক করে গ্যাপ আছে এই মধ্য মধ্যবিন্দুগুলো সেই তো সে তো আমরা কি করবো একটা বাউ সমান সমান পাঁচ একক করে ধরবো মানে এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট তাহলে মাইনাস ওয়ানটা হয়ে যাবে এইটা মাইনাস ওয়ান কমা জিরো এটা হচ্ছে তারপর আসছে এটা তারপর বলেছে দেখো ওয়ান কমা টোয়েন্টি মানে এটা ওয়ান টোয়েন্টি হচ্ছে এটা টু কমা টুয়েলভ টু কমা এই যে টুয়েলভ এটা তারপর দেখো থ্রি কমা এইট মানে থ্রি কমা এইট হচ্ছে এটা তারপর ফোর কমা সিক্স ফোর এটা মানে এটা হচ্ছে সিক্স তারপর আছে ফাইভ কমা থ্রি মানে ওয়ান টু থ্রি এটা তারপর দেখো হচ্ছে সিক্স কমা ওয়ান সেভেন কমা জিরো সিক্স কমা ওয়ান সেভেন কমা জিরো মানে এইটুকুতে আমাদের শেষ হয়ে যাচ্ছে এবার তাহলে বহু বুঝটা কেমন হবে দেখো এটা হয়ে গেল আমাদের বহুভুজ আর এটা হচ্ছে মধ্যমা এটা হচ্ছে ঠিক আছে তাহলে এখানেই আমাদের শেষ হলো আজকে রাশি বিজ্ঞান অধ্যায়ের সমস্ত রকমের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমি আশা করি যে এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না তাহলে আজকে এই পর্যন্ত থাকলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আবার অন্য কোনো একটা অধ্যায় নিয়ে ততদিনে তোমরা ভালো থেকো টাটা থ্যাংক ইউ